মাদক হলো সর্বনাশের মূল। যুবকের চরিত্র এবং তার মানসিক ভারসাম্য নষ্ট করার জন্য মাদক হলো এই যুগের সবচেয়ে বড় হাতিয়ার। মাদক বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণের ফলে মানুষের শারীরিক যেমন ক্ষতি আছে, তার পাশাপাশি মাদক গ্রহণের ফলে মানসিকভাবেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং মাদক গ্রহণের ফলে পরিবারে সমাজে বিশৃঙ্খলা আর সন্ত্রাসবাদ শুরু হয়ে যায়। যেই মাদক হলো বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং সমাজ বিনষ্টের প্রধান হাতিয়ার, সেই মাদককে ইসলাম এই জন্য হারাম করে দিয়েছে যাতে করে ইমানদার যুবক, যাতে করে ইমানদার ব্যক্তি ওই মাদকের ধারে কাছেও না যায়। এই জন্য মাদককে যিনি হারাম করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু মুসকিরিন খমরন, প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য মাদক, অর্থাৎ যেটা গ্রহণ করলে নেশা সৃষ্টি হয়ে যায়, সেন্স ঠিক থাকে না, এইরকম প্রত্যেকটি বস্তুই হলো মাদক। ওয়া কুল্লু মুসকিরিন হারাম, আর যাবতীয় মাদক হলো হারাম। এটা হারাম জানার পরেও ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, আল্লাহর হাবিব বলেছেন, এই মাদক হারাম জানা সত্ত্বেও এই মাদক যারা গ্রহণ করবে আর নেশাগ্রস্ত অবস্থায় যারা দুনিয়ার সফর শেষ করবে, তওবা না করে যদি মাদকাসক্ত হয়ে কেউ মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। জান্নাতের মধ্যে কিন্তু মদ আছে, জান্নাতের ভিতরেও মদ আছে। বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন? হ্যাঁ, আল্লাহ বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য সেই জান্নাতের ওয়াদা করা হয়েছে যেই জান্নাতের মধ্যে মোট চার ধরনের ঝর্ণা ধারা বহমান আছে। জোরে বলেন, কয় ধরনের? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে আছে সুমিষ্ট তৃপ্তিদায়ক পানি, ঠান্ডা পানি, সুপেয় পানি। ওয়ামিন, এরপরে সেখানে আছে এমন দুধের নহর, লাম ইয়াতাগাইয়ার তামুহু, যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয়ে যায় না। ফিহা আনহারুম মিন আসালিম মুসাফফা, সেখানে আছে মধুর ঝর্ণা, এরপরে সেখানে আছে মদের ঝর্ণা। তবে ওই মদ আর দুনিয়ার মদের মধ্যে একটা পার্থক্য আছে, দুনিয়ার মদ হলো পচা, দুনিয়ার মদ এটা এমন, এই মদ গ্রহণ করলে পরে মানুষের সেন্স চলে যায়, শারীরিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়। কিন্তু জান্নাতের ভেতরে আল্লাহ আপনাকে যেটা দিবেন, ওটা খাওয়ার পরে, ওটা পান করার পরে আপনার সেন্স চলে যাবে না, শারীরিক ক্ষতি হবে না, মানসিক ক্ষতিও হবে না। তাহলে ওটা গ্রহণ করলে কি হবে? আল্লাহ বলেছেন, লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাকুন, বুদ্ধি বিলুপ্ত হবে না, সেন্স চলে যাবে না, শারীরিক মানসিক কোনো ক্ষতি হবে না, বরং এটা খেলে শারীরিক শক্তি, ফিজিক্যাল এনার্জি আরো বাড়িয়ে দিবেন, যিনি তিনি কি? তবে দুনিয়ার এই মাদকগুলো হলো হারাম। নবীজি বলেছেন, যে এটা গ্রহণ করবে কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের পুজ খাওয়াবেন, ক্ষতের খরণ পুজ খাওয়াবেন, এবং ওই ব্যক্তি জান্নাতের মধ্যে কোনো সালাপ পাবে না। আর মাদক হচ্ছে এমন বিষয়, এই যে মদ জুয়া, মাদক মদ জুয়া, এই সবগুলো হলো শয়তানের কারসাজি, শয়তানের কিছু হাতিয়ার আছে, শয়তানের কিছু তন্ত্রমন্ত্র আছে, মানুষকে নষ্ট করার জন্য, বিপথে আনার জন্য শয়তানের কিছু অস্ত্র আছে, শয়তানের কিছু কারসাজি আছে। এই মদ জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর, আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন, এগুলো মানুষের কাজ না, এগুলো হলো শয়তানের কাজ। কথাটা জুড়ে বলেন, কার?
رب العالمين قرآن الكريم پانچ نمبر سورة سورة المائدة نبوئي نمبر آيات جنب اللين يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله تعالى বলছেন হে ইমানদারেরা আমরা ইমানদার না বেঈমান আরো জোরে বলেন তাহলে আল্লাহ কথাটা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন আমরাও বলছি আল্লাহ আমরা ঈমান এনেছি আপনি আমাদের ঈমান কবুল করেন বলেন আমিন হে ইমানদারেরা ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান নিশ্চয় মদ জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো হলো শয়তানি কর্মকাণ্ড এগুলো হলো শয়তানি কাজ এগুলো হলো শয়তানের কারসাজি তাহলে যারা মাদক গ্রহণ করে যারা জুয়া খেলে যারা মদ পান করে মদ খায় ইয়াবা এরপরে গাজা ফেন্সি ডিল সহ অন্যান্য মাদক দ্রব্য যারা গ্রহণ করে মাদকের কারবার যারা করে আর যারা জুয়াখুর জুয়া খেলে এবং ভাস্কর্য প্রতিমার সাথে যার সম্পর্ক আছে আর ভাগ্য নির্ণায়ক তীর এগুলো যারা করে এরা হলো শয়তানের ভাই জুড়ে বলেন কার ভাই এজন্য আল্লাহর নবী বলেছেন লা তাশরাবুল খামর মাদক গ্রহণ করো না ফা ইন্নাহা মিফতাহুন কুল্লু শার কারণ হলো এই মাদক সকল প্রকার অশ্লীলতার মূল মদ জুয়া এগুলোতে যখন মানুষ আসক্ত হয়ে যায় তখন কিন্তু সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় আর শয়তান চায় মদ আর জুয়া দিয়ে পরিবারে পরিবারে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে প্রত্যেকটা এলাকায় যেন বিশৃঙ্খলা ঘটে যায় এজন্য সূরা মাঈদার পরের আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ضَاءَ في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله تعالى বলছেন নিশ্চয় শয়তান চায় মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের ভাই ভাই তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে চায় এই আয়াতের সাথে বাস্তবতার মিল কোথায় দেখেন আপনাকে বুঝায় দেই দেখেন মদ আর জুয়ার মাধ্যমে কেমনে পরিবার আর সমাজ নষ্ট হয় যে মানুষ মাদক গ্রহণ করে মাদকের প্রতি যদি বেশি আসক্তি চলে আসে মাদক আসক্ত যখন সে হয়ে যায় মাদকের টাকা তার কাছে না থাকলে সে চুরি আরম্ভ করে তো চুরি করলে সমাজটা শৃঙ্খলায় থাকে না বিশৃঙ্খল হয় দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছেন সমাজের মধ্যে ভেজাল লাগানোর জন্য শয়তান তোমাদেরকে মদ আর জুয়া দিয়ে তোমাদেরকে প্রলুব্ধ করে দেখবেন যারা মাদকাসক্ত এরা দেখা যায় বেশি বেশি বউ পিটায় ঠিক আছে কথা মদখুররা মাদকাসক্ত লোকেরা বউ পিটায় বাপের সঙ্গে বেয়াদবি করে মায়ের সঙ্গে বেয়াদবি করে আল্লাহ সূরা মাঈদার 91 নম্বর আয়াতে বলেছেন শয়তান তোমাদেরকে মদ দিয়ে এই রকম তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায় দেখা যায় ঘরের মধ্যে ঘরের মানুষদের মধ্যে একজন আরেকজনের সাথে শত্রুতা সৃষ্টি হয়ে গিয়েছে মাদকের কারণে দেখা যায় মাদকাসক্ত ব্যক্তি সেই ব্যক্তির কাছে যখন টাকা থাকে না মাদক গ্রহণের জন্য বউয়ের গহনা বিক্রি করে দেয় বউয়ের গহনা বিক্রি করে দেয় বাপের পকেট থেকে টাকা চুরি করে বাপের জায়গা জমির দলিল নিয়ে আরেকজনের কাছে বন্ধক পর্যন্ত দিয়ে দেয় পরিবারে ভেজাল লেগে যায় সমাজের মধ্যে ভেজাল লেগে যায় জুয়াখোর লোক জুয়া খেলেছে জুয়াতে হেরেছে এখন কিচ্ছু নাই শেষ পর্যন্ত দেখা যায় বউয়ের গহনা গাটি বিক্রি করে ফেলে বউয়ের বউকে চাপ দেয় কয় তোর বাপ কেবল টাকা দিতে পয়সা দিতে
দাম্পত্য কলহ শুরু হয়ে যায়, মানুষ যখন মদ আর জুয়ায় আসক্ত হয়ে যায়, মাদকাসক্ত ব্যক্তি দেখা গিয়েছে রাতের বেলা মাদক গ্রহণ করেছে, মাদকাসক্ত অবস্থায় রাতের বেলা এলাকায় মার্ডার করে ফেলেছে, খুন করে ফেলেছে, মাদকাসক্ত ব্যক্তি আর জুয়ায় আসক্ত ব্যক্তিদের দ্বারা পরিবারে আর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এজন্য আল্লাহ সূরা মাঈদার 91 নম্বর আয়াতে বলেছেন, শয়তান চায় তোমাদের পরিবারে তোমাদের এলাকায় তোমাদের মধ্যেই যেন বিদ্বেষ সৃষ্টি হয়, গন্ডগোল সৃষ্টি হয়, এই জন্য মদ আর জুয়ার দিকে আমাদেরকে আহ্বান করে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, মদের সাথে মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে লানত, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে লানত দিয়েছেন মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে লানত। কয় ব্যক্তির উপরে? দেখেন, নাম্বার 1, এক নাম্বার আসিরাহা, যে ব্যক্তি মাদকাসক্ত মাদক গ্রহণ করে। দুই নাম্বার মুতাসিরাহা, যে ব্যক্তি মাদকের প্রোডাকশন মাদকের উৎপাদন করে, যারা মাদক বানায়। তিন নাম্বার ওয়াশারিবাহা, মাদকের ফ্যাক্টরির উপদেষ্টা যারা, এদের উপরেও লানত। ওয়াহামিলাহা, চার নাম্বার হলো যারা মাদক ক্যারি করে বহন করে। কথাটা ভালো করে শুনে মনে করেন, এক রিক্সাওয়ালা এক ট্রাকওয়ালা বেটা মাদক খায় না, মাদক বিক্রিও করে না, কিন্তু একটা ফ্যাক্টরি তাকে বলেছে তুমি এই মাদকগুলো মৌলভীবাজার থেকে ঢাকায় নিয়ে যাও। আল্লাহর হাবিব বলেছেন, মাদক গ্রহণ আর বিক্রি নয়, কেউ যদি মাদক বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তার উপরেও লানত। এজন্য নবীজি বলেছেন হামিলাহা। পাঁচ নাম্বার হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি, শুধু তাই নয়, যাদের জন্য এই মাদক পরিবহন করে নিয়ে যায় তাদের উপরেও লানত। ছয় নাম্বার হলো ওয়াসাকিয়াহা, যেই ব্যক্তি মাদক মানুষকে খাওয়ায়, ওয়াইটারও হতে পারে লন্ডন আমেরিকায়। আপনাদের এলাকায় অনেকে প্রবাসী আছে, লন্ডন আমেরিকায় গিয়ে মনে করেন, আপনাদের এলাকার মানুষজন ভালো, আমি আপনাদের কথা বলছি না, আমার বাড়িও তো সিলেটে, আমার এলাকার মানুষ অনেক ভালো, এই সিলেটিদের সুনাম দেশে বিদেশে আছে না নাই? আমাদের অনেক সুনাম আছে। আমি একটা জাস্ট বুঝানোর জন্য বলছি, মনে করেন কেউ দেশের বাইরে গিয়ে এমন একটা রেস্টুরেন্টে চাকরি নিল যেখানে গেস্টদেরকে মদ সার্ভ করতে হয়, মাদক দিতে হয়, নবীজি বলেছেন এর উপরেও লানত। সাত নাম্বার হলো, সাত নাম্বার হলো ওয়াকিলা সামানিহা, এই মাদকের মূল্য যারা গ্রহণ করে তার উপরে লানত। ওয়াল মুশতারিলাহা, মাদকের ক্রেতা বিক্রেতা তার উপরে লানত। দশ নাম্বার হলো ওয়াল মুশতারাতু লাহু, যার জন্য এই মাদকটা কিনা হয়, মাদকের সাথে সম্পর্কিত এই 10 ব্যক্তির উপরে লানত দিয়েছেন মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু। সুতরাং যুবকরা আমার দিকে তাকাও ভাইয়েরা, খবরদার খবরদার, মাদকের ধারে কাছে হয়ে যেও না, কারণ নবীজি বলেছেন যারা মাদকাসক্ত হবে তারা জান্নাতের গন্ধ পাবে। এই যুব সমাজকে ধ্বংসের জন্য মাদক আজকে সবচেয়ে বড় প্রধান হাতিয়ার। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে দেখেন কত ছেলে মাদকাসক্ত। আমি নিজে মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন দেখেছি কিছু কিছু ছেলেরা ক্লাসের টাইমে দিনের বেলা জিমাই জিমাই হাঁটে। জিজ্ঞেস করি, এ জিমায় কেন? কয় সারা রায় তো ওষুধ খাইছে, বুঝছেন নাকি? তা খাইছে মাথু কিতা খাইছে, ওষুধ খাইছে। টেকনাফ উখিয়া ওই অঞ্চলগুলোতে গেলে দেখা যায় রাতের বেলা অনেকে জিমায়া জিমায়া হাঁটে। একদিন আমিও পাইছি, মাহফিল থেকে ফিরতেছি, দেখি কয়েকজন জিমায়া জিমায়া হাঁটে। বললাম, কি রে রাতের বেলা জিমাইছো কেন? কই হুজুর আপনি বুঝবেন না, আমি রাত জাগার ট্যাবলেট খাইছি। কিটা খাইছে? রাত জাগার ট্যাবলেট খেয়েছে। যুব সমাজকে ধ্বংসের প্রধানতম হাতিয়ার হলো এই মাদক। আমার দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, কি নাম দিয়েছে, নিয়ন্ত্রণ নির্মূল না, মাদক নিয়ন্ত্রণ মানে কি? এটা বাংলা ভাষা তো, অধিভুক্ত ঠিক আছে, এটার আরো একটা অর্থ আছে যে ঠিক আছে মাদক খাও, একটু নিয়ন্ত্রিত মাত্রায় খাও,
মাদককে নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়া যাবে এটা পুরাটাই হারাম বরং এই অধিদপ্তরের নাম হওয়া উচিত নাম পরিবর্তন করে নাম দেওয়া উচিত মাদক নির্মূল অধিদপ্তর এই মাদকের সাথে আমার যুবক ভাইদের কোনো সম্পর্ক রাখা যাবে না কষ্ট হচ্ছে আপনাদের না যুব সমাজকে ধ্বংসের জন্য দুই নাম্বার উপাদান হলো যুব সমাজ ধ্বংসের দুই নাম্বার কারণ হলো বিধর্মী বেঈমান আর বিজাতীয় সংস্কৃতির অনুসরণ ও অনুকরণ রাগ করবেন কথাগুলো বললে এখন তো বলবেন হুজুর আমাদের ফুল তোলার অনেক ছেলেদের বিরুদ্ধে ওয়াজ চলে গেছে কোরআনের কোন আয়াত যদি আমার বিরুদ্ধেও চলে যায় আমি রাগ করব না সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসব আল্লাহর দিকে এতে আমার মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কি যুব সমাজ ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ হলো বিজাতীয়দের অনুসরণ আল্লাহ তাআলা বলেছেন খবরদার বিজাতীয়দের অনুসরণ করো না কোরআনুল কারীমের ১১ নম্বর সূরা সূরা হুদের ১১৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তারকানু ইলা আল্লাযীনা যানামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন আল্লাহ তাআলা বললেন খবরদার বিজাতীয় কোন জালিমদের তোমরা অনুসরণ করো না যদি করো ফাতামাসসাকুমুন নার জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে এখন আসেন তো বিজাতীয় সংস্কৃতির অনুসরণ অনুকরণ আছে না নাই আমরা একটু দেখি এই তো মাত্র ১৫ দিন আগে ৩১ নাইট এটা আমার দেশের মুসলিম কিছু যুবক বিজাতীয়দেরকে অনুসরণ করে ৩১ নাইটেরা ৩১ নাইটে রাত ১২টার পরে তারা আতশবাজি ফুটিয়েছে হ্যাপি নিউ ইয়ারের টেক্সট মেসেজ তারা দিয়েছে মেসেজ দিয়েছে একজন আরেকজনকে মেসেজ দেয় এরপরে দেখা যায় কক্সবাজারের হোটেলগুলো বুক হয়ে যায় সেই রাতে অনেক জায়গায় নাচ গানের কনসার্ট হয়েছে যদি যুবককে জিজ্ঞেস করেন তুমি যে ৩১ নাইটে উৎসব করলা কেন করলা কয় সবাই করে আমিও করি একটা বছর শেষ হয় ওইটা তো ইংরেজি সাল না আমরা যেটাকে ইংরেজি সাল বলি ওই দেখেন এখানেও ভুল আছে পোস্টারে ২০২৪ ই পৃথিবীতে ইংরেজি সাল বলতে কোনো সাল নাই এটা খ্রিস্টাব্দ এটা খ্রিস্টাব্দ বলবেন কেমনে এখানে তো আপনারা পড়াশোনা জানা অনেক ভাইয়েরা আছেন ইংরেজিতে যখন আপনারা সন লিখেন যেমন বাংলায় তো এখানে ইংলিশে ভুল এটা হয়তো ২০২৪ খ্রিস্টাব্দ ইংরেজিতে লিখলে আমরা কি লিখি ২০২৪ এরপরে কি লিখি এ ডি এডি মানে কি হোয়াটস দ্য মিনিং অফ এডি এডির মানে কি এটা তো শর্ট ফর্ম এটার ফুল মিনিং হলো আননো ডমিনি আননো ডমিনি এটা ল্যাটিন পরিভাষা এটার অর্থ কি জানেন এটার অর্থ হলো দ্য ইয়ার অফ আওয়ার লর্ড আমাদের প্রভুর বছর অর্থাৎ খ্রিস্টানরা বলে আমাদের প্রভু জন্মের বছর থেকে আমাদের এই সাল গণনা আরম্ভ হয়েছে সাল গণনা শুরু হয়ে এখন এসেছে ২০২৪ পর্যন্ত এখন ঈসা আলাইহিসসালামকে আমরা মনে করি আল্লাহর পয়গাম্বর তাকে আমরা ঈসা ইবনে মারিয়াম বলি বা ঈসা আলাইহিসসালাম বলি কিন্তু খ্রিস্টানরা তাকে বানায় ফেলছে আল্লাহর ছেলে আবার আরেক গ্রুপ খ্রিস্টানদের আরেক গ্রুপ বানিয়েছে ঈসা আলাইহিসসালামকে সরাসরি আল্লাহ নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টাব্দ মানে কি পড়াশোনা জানা মানুষ আপনারা খ্রিস্টাব্দ মানে হলো খ্রিস্ট যুগ অব্দ সমান খ্রিস্টাব্দ এর মানে হলো খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকে আমরা ক্যালেন্ডারের সাল ধরেছি সেখান থেকে গুনতে গুনতে অব্দ পর্যন্ত ২০২৪ খ্রিস্টাব্দ সেখান থেকে অব্দ পর্যন্ত সাল হয়েছে ২০২৪ এই ক্যালেন্ডার কখন থেকে প্রচলন হলো ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় ১৬০০ বৎসর পরে তার জন্ম কেন বললাম মৃত্যুর কথা কেন বললাম না কারণ পৃথিবীর একজন নবী এখনো মারা যান নাই ওনার নাম হলো ঈসা আলাইহিসসালাম তবে ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে ইহুদিরা মনে করে খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিসসালামকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে দেখবেন তারা গলার মধ্যে ক্রস চিহ্ন ঝুলায়
এটা শূলের একটা চিহ্ন তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে শূলে চড়িয়ে হত্যা করা হয়েছে কিন্তু এটা আসল ঈসা না ওটা নকল ঈসা ওটা আসলে মিসা ঈসা না আরেকজনের সূরত দেওয়া হয়েছিল ঈসা আলাইহিস সালামকে তারা মনে করেছিল ওটা ঈসা এভাবেই তারা মেরে তারা ওই ব্যক্তিকে মেরেছিল আর মনে করেছিল ঈসা শেষ আসলে ওটা ঈসা না মিসা তারা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে এজন্য তারা বলে কি আচ্ছা এই ক্যালেন্ডারটা কিভাবে আসলো উনার জন্মের 1600 বছর পরে কত বছর 1600 বছর পরে প্রায় 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে নতুন একটি ক্যালেন্ডার তিনি আবিষ্কার করেন সেই ক্যালেন্ডারে সাল গণনা শুরু করলেন যীশু খ্রিস্টের জন্মগ্রহণের বছর থেকে সেখান থেকে জন্মের সাল গণনা আরম্ভ করে গুনতে গুনতে এখন তো 2024 পর্যন্ত এসেছে আর যীশু খ্রিস্ট জন্মের আগের বছরগুলো তারা যখন কোথাও লিখে তখন তারা এডি লিখে না লিখে বিসি বিসি মানে হলো বিফোর ক্রাইস্ট খ্রিস্টপূর্ব একটা হলো খ্রিস্টপূর্ব আর একটা হলো খ্রিস্টাব্দ তাহলে এই যে সাল বা এই ক্যালেন্ডার কি আমাদের নিজস্ব মানে মুসলমানদের ধর্মীয় চেতনার সাথে সম্পর্কিত কিন্তু এই খ্রিস্টানদের আবিষ্কার করা ক্যালেন্ডার আমরা দুনিয়া আখিরাতে ব্যবহার করি বলবেন হুজুর দুনিয়ায় ব্যবহার করি বুঝলাম আখিরাতে কেমনে ব্যবহার করি আপনাদের এলাকার গুরুস্থানে গিয়ে দেখেন প্রত্যেকটা কবরের উপরে লেখা আছে এই ব্যক্তি মারা গেছে 23 সেপ্টেম্বর 2016 সালে ওই আখিরাতে তাদের খ্রিস্টানদের সাল ব্যবহার করি অথচ আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার আছে আমরা রমজান মাসে রোজা রাখি খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী না আমাদের ক্যালেন্ডার অনুযায়ী আমরা দুই ঈদ করি খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী না আমাদের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমরা শবে বরাত লাইলাতুল কদর আমাদের সকল ইবাদত বন্দেগী আমরা করি আমাদের হিজরি ক্যালেন্ডার দিয়ে কিন্তু খ্রিস্টানদের এই ক্যালেন্ডার হ্যাঁ আপনি অনুসরণ করছেন হয়তো দুনিয়াবি কাজে ব্যবহার করছেন ঠিক আছে কিন্তু তারা 31st নাইট কে বছরের শেষ দিন মনে করে আর 1 জানুয়ারি কে বছরের শুরু ধরে তারা ওই রাতে উৎসব করা তাদের ধর্মের ইবাদতের একটা বা উৎসবের একটা অংশ মনে করে এটা তাদের আকীদা তো তাদের আকীদার অনুসরণ করে 31st নাইটে উৎসব করা আনন্দ করা আতশবাজি ফুটানো বেহায়াপনা বেলাল্লাপনায় মেতে ওঠা এটা কি মুসলিম কোন যুবকের চরিত্র হতে পারে নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি অন্য কোন বিজাতীয়দের অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত তার সাথেই তার হাশর হবে যারা বিজাতীয়দের অনুসরণ করে খবরদার ভাইরা সামনে আসতেছে কোন মাস রমজান তো আর ঠিক আছে আরো মাস নু আর কখন কোন আগামে ও ফেব্রুয়ারি মাসে তো আরোটা আছে কিতা নাম ইনর মাঝে বেড়া আরো খান লাগাইল কইতাম নি ভালোবাসা দিবস আচ্ছা ভালোবাসা বাংলা শব্দ এর ইংরেজি হলো লাভ দিবস এটার ইংরেজি হলো ডে তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে কিন্তু এটা লাভ ডে না হয়ে নাম হলো ভ্যালেন্টাইন ডে নামের ভিতরই তো ভেজাল আছে ভ্যালেন্টাইন মূলত এক অস এক যদি খ্রিস্টানরা বলে সাধু ব্যক্তি আর আমি বলি অসাধু ব্যক্তি আপনারা উইকিপিডিয়াতে তার ব্যাপারে তথ্য পাবেন এই লোক গোপনে গোপনে তরুণ তরুণীদেরকে হারাম রিলেশনের দীক্ষা দিত সম্রাট ক্লাডিয়াস 275 খ্রিস্টাব্দে তাকে ধরলেন অ্যারেস্ট করলেন এবং এই অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর যে দিন তার মৃত্যুদণ্ড কার্যকর হয় ওই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি বহু বছর পরে খ্রিস্টান পোপ এই দিনটাকে ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করলেন এবং খ্রিস্টানদের বিরাট একটা অংশ ওইটাকে তারা একটা দিবস বানিয়ে এই দিবস উদযাপন আরম্ভ করলো এখন বাংলাদেশে আমার চাচারা এখানে যারা আছেন তারা তাদের যৌবনকালে প্রৌঢ়কালেও এই ভালোবাসা দিবসের নাম শুনেন নাই বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক আর এই বাংলাদেশের কিছু আধুনিক বুদ্ধিজীবী নামধারী তথাকথিত নাস্তিক কমনা লোকেরা এদেশের যুবকের চরিত্র নষ্ট করার জন্য এই বেহায়া দিবসের আমদানি ঘটিয়েছে এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক যুব সমাজকে ধ্বংস করার জন্য এই ধরনের দিবস বিজাতীয় কালচার আমদানি করা হয়েছে আমার তরুণ যুবক ভাইদেরকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি যুবক ভাইরা তোমাদের চরিত্র এদের এদের খপ্পরে পড়ে তোমরা বিলীন করে দিও না যুব সমাজকে ধ্বংসের জন্য এই বিজাতীয় সংস্কৃতির অনুসরণ অন্যতম ভাবে দায়ী এমনকি তাদের কালচারগুলো এখন পাঠ্য বইয়েও ঢুকিয়ে দেওয়া হয়েছে
দেখেন না ক্রিসমাস ডে এটা সম্পর্কে আলোচনা আছে বিজাতীয়দের কালচার শেখানো হচ্ছে বিজাতীয়দের কালচারগুলো শিখিয়ে যুবকদের তরুণদের চরিত্র নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কয়টা পয়েন্ট বললাম সামনের পয়েন্টগুলো খুব সুন্দর সুন্দর আপনারা মনোযোগ থাকবো তো নাম্বার 3 তিন নাম্বার যুবকদের চরিত্র ধ্বংস করার তিন নাম্বার উপাদান হলো আকাশ সংস্কৃতির আগ্রাসন আজকে দেখেন আকাশে স্যাটেলাইট আছে মহাশূন্যে স্যাটেলাইট পৃথিবীতে 13000 এরও বেশি টিভি চ্যানেল আছে 13000 এরও বেশি টিভি চ্যানেল আছে স্যাটেলাইট স্থাপনের কারণে এখন অশ্লীল গান নাটক সিনেমা আগে মানুষ উপজেলা শহরে জেলা শহরে বিভাগীয় শহরে গিয়ে এগুলো দেখত এখন প্রত্যেকের পকেটে পকেটে সিনেমা হল বুঝেন নাই আপনারা এটা আছে না নাই সবার কাছে আমার যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য আমার যুবতী বন্ধুদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য এমন এমন নাটক সিনেমা এমন এমন ক্যারেক্টার এমন এমন কাহিনী চিত্রনাট্য দেওয়া হয়েছে এগুলো দিয়ে কিভাবে হারাম রিলেশন করতে হয় কলেজ লাইফে ইউনিভার্সিটি লাইফে একটা ছেলে একটা মেয়ে প্রেম প্রীতি করবে বউ কেমনে শাশুড়ির সাথে কুটনামি করবে পাকনামি করবে ভারতীয় সিরিয়ালে এগুলো শেখানো হয় পরিবারে কেমনে ভেজাল লাগাবে ভাই ভাইয়ের মধ্যে ভেজাল লাগায় কেমনে পরিবার শেষ হবে খুন খারাপি অশ্লীলতা বেহায়া পড়ার শিক্ষা দীক্ষা এই আকাশ সংস্কৃতির মাধ্যমে দিয়ে আমার যুব সমাজের চরিত্র নষ্ট করার প্রচেষ্টা চলছে যুবকদের চরিত্র নষ্টের জন্য এই আকাশ সংস্কৃতির আগ্রাসন অন্যতম ভাবে দায়ী নাম্বার 4 চার নাম্বার যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য গান বাজনা নায়ক নায়িকা গায়ক গায়িকা এদেরকে প্রমোট করার মাধ্যমে এবং নাচ গান এগুলোকে সমাজে কিভাবে প্রমোট করা যায় এর মাধ্যমে এক গোষ্ঠী যুবকদের চরিত্র নষ্ট করার পরিকল্পনা করছে আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার গান শোনো না গান যদি শুনতেই মন চায় তো আল্লাহর শানে রসূলের শানে যে গান আছে সেগুলো শুনো আল্লাহর শানে রসূলের শানে যে গান আছে সেই গানগুলো শুনতে মজা কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় কার নামে গান হবে কার নামে কারণ সব সুন্দর করে বানিয়েছেন কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর শানে শুনেন গান শুনবেন না কারণ নবীজি বলেছেন আল গিনা উয়ানবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ানবুতুল মাউ যারা জমিনে ফসল ফলানোর পরে সেই ফসলে পানি সেচ দিলে যেমন ফসল আরো বেশি ভালো হয় ঠিক তেমনি মুমিন যখন গান শুনে গান কলবের মধ্যে অন্তরের মধ্যে নিফাকি মুনাফিকি বাড়ায়া দেয় এজন্য গান শুনবেন না অনেক যুবকরা কানের মধ্যে ইয়ারপড ঢুকিয়ে হেডফোন লুক হেডফোন ঢুকিয়ে গান শোনায় অনেকের বদভ্যাস হলো গান শুনতে শুনতে রাতের বেলা ঘুমিয়ে যায় চিন্তা করছে আমি যে গান শুনি কেউ তো শুনে না কি শুনি কেউ জানে না আপনি কানে ইয়ারফোন লাগিয়ে হেডফোন হেডফোন লাগিয়ে কানের মধ্যে ইয়ারপড ঢুকিয়ে কি শুনেন কেউ সেটা না জানলেও যিনি জানেন তিনি কি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া মিনান الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা
অজ্ঞতাবশত না জেনে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অশ্লীল কথাবার্তা সংখ্যা গরিষ্ঠ মুফাসসিরগণ বলেছেন এখানে অশ্লীল কথাবার্তা রাহুয়াল হাদিস মানে হলো অশ্লীল গান বাজনা এই অশ্লীল গান বাজনার মাধ্যমে মানুষদেরকে বিভ্রান্ত পথভ্রষ্ট করতে চায় তাহলে আমার যুবকদের চরিত্র নষ্ট করার জন্য আরেকটা উপাদান হলো অশ্লীল গান বাজনা যেই গান বাজনার চরিত্র নষ্ট হয় সেই গান বাজনার ধারে কাছেও আমরা যাব নাম্বার 5 যুব সমাজ ধ্বংসের 5 নাম্বার কারণ হলো শিক্ষা ব্যবস্থা থেকে দিনই শিক্ষা তুলে দেওয়া দেখেন একটা যুবক ছেলে পড়াশোনা শেষ করেছে 24-25 বছর বয়সে এই যুবক বয়সে পড়াশোনা শেষ করার পরে সে দুর্নীতি করছে সে ভালো কোন চেয়ারে বসলে ঘুষ খাচ্ছে লুটপাট করছে কেন করছে কারণ সে তার কারিকুলামের ভেতরে এমন কোন শিক্ষা পায়নি যে শিক্ষা পেলে তার অন্তরের মধ্যে আখিরাতের জবাবদিহির অনুভূতি তৈরি হয় এমন কোন শিক্ষা সে পায়নি যে শিক্ষা পেলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হয় এমন কোন শিক্ষা সে তার কলেজে বিশ্ববিদ্যালয়ে পায়নি যে শিক্ষা পেলে আখিরাতে আল্লাহর কাছে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে এই অনুভূতিটা তার সৃষ্টি হওয়ার মতো শিক্ষা সে পায় আমরা শিক্ষা ব্যবস্থা থেকে দেখেন সব আছে শিক্ষা ব্যবস্থায় সব আছে এখানে ভূগোল আছে অর্থনীতি আছে সমাজনীতি আছে ইংরেজি আছে বিজ্ঞান আছে অঙ্ক আছে সব আছে কুরআন যদি বলেন না কেন যে কারিকুলামে এটা আপনাদের দেশের সাথে শুধু মিলায় ফেলিয়েন না আমি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি যে কোনো কারিকুলামে যদি কুরআন হাদিস বা এই দ্বীনী শিক্ষাকে বাদ দেওয়া হয় তো ওই শিক্ষা কারিকুলাম দিয়ে ওই জাতির ওই সভ্যতার ছেলেমেয়েরা শিক্ষিত হবে ঠিক কিন্তু শিক্ষিত চোর হবে শিক্ষিত ডাকাত হবে শিক্ষিত লুটেরা শিক্ষিত দুর্নীতিবাজ হবে আপনি এর প্রমাণ চান তো আপনাকে প্রমাণ দেখাই এই মৌলভী বাজারে বিভিন্ন মসজিদে হতে পারে অ্যাক্সিডেন্টলি জুতা চুরি হলো যে জুতা চুরি করে সেও চোর আর বড় সাহেব ঢাকার বড় অফিসে বসে কলমের খুঁচা দিয়ে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে সেও চোর দুই চোর কি তা ক্যাটাগরি এখনি মাতুন না কানে আমি সিলেট আইলে মাঝে মাঝে নিজের এলাকার মানুষ তো বেশি সময় কন্ট্রোলের ভিতরে রাখতাম পারি না নিজরে তুরা তুরা সিলেটি মাতি আমি এলাকে রাগ করে ফেলেন আপনারা মাসো দুই একবার সুযোগ ভাই মাতার এই সুযোগটাও আমি ছড়া উচিত নেই জুতা চুরো চুর এই ভাই খলমর খুসাদি মারিচ্ছে কয়েকশো কোটি হেও চুর দুই চুরের জাত সমান নানি ক্যাটাগরি সমান নি একটা শিক্ষিত আরেকটা অশিক্ষিত শিক্ষিত চুর তাকে অশিক্ষিত চুর বুধ পাল মসজিদে যেগে জুতা চুরি করছে এগু হয় 1000 টাকা চুরি করছে আর কলমর খুচাই দেখে শুরু করছে এগু দেখো কা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পিএইচডি শেষ করা এত শিক্ষিত হওয়ার বাদেও হে চুরি করে এখানে দেশের মানুষের দেখা চুরি কইরা বিদেশ বেগম পাড়াত বাড়ি বানায় এখানে কারণ তার শিক্ষা ব্যবস্থা সবটা সাইছে কিন্তু কুরআন হাদিসের শিক্ষা পাইছে না আমার 25-30-35 বছরের যুবকদের চরিত্র এমন হয়ে যাচ্ছে কেন কারণ তাদেরকে কৌশল করে দিনই শিক্ষা থেকে বঞ্চিত করে তাদেরকে দিন থেকে বাহিরে রাখার অপকৌশল চলছে নাম্বার 6 যুব সমাজ ধ্বংসের 6 নাম্বার কারণ হলো উলঙ্গ অর্ধ উলঙ্গ নগ্নতা নগ্ন পোশাক পরিচ্ছদ সমাজে ছড়িয়ে দেওয়া যুবক যুবতীদেরকে চরিত্র নষ্ট করার জন্য নগ্ন অর্ধনগ্ন পোশাক পরিচ্ছদের আমদানি ঘটানো হয়েছে দেখবেন কিছু বেলাজ বেশরম ছেলেরা হাফ প্যান্ট পরে এলাকার মধ্যে হাঁটাহাঁটি করে আপনাদের এলাকায় এগুলো নাই আছে কেন আমি বুঝছি জেলা সিল্লারি মারছেন বুঝছি ওয়াজ এখানে এই গাউত কমন পড়ছে হাফ প্যান্ট পরে হাঁটাহাঁটি করে আমার কলিজার টুকরা ভাইয়েরা পায়ে ধরে বলছি মনে কষ্ট নেবেন না আপনার সতর তো হলো হাঁটুর নিচ পর্যন্ত আপনি অ্যাডাল্ট একটা ছেলে কেন আপনি হাফ প্যান্ট পরে হাঁটাহাঁটি করবেন আল্লাহর নবী ছিলেন লজ্জাশীল শুধু তিনি না দুনিয়ার সকল নবীদেরকে লজ্জাশীল বানিয়েছেন কে আল হায়া উশুমাতুম মিনাল ঈমান
লজ্জাশীলতা হলো ইমানের অংশ যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই সুতরাং আমার তরুণ যুবক ছাত্র ভাইদেরকে বলবো খবরদার হাফ প্যান্ট পরে হাঁটাহাঁটি করবেন না ওই যে বিদেশে কালচারগুলা দেখে ওই কালচার দেখে তাদেরকে অনুসরণ করে অথবা নাটকে সিনেমায় দেখে দেখে ওইটা সে অনুসরণ করে বিজাতীয় কালচার কখনো আমার জন্য আদর্শ হতে পারে না আমার আদর্শ হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনেক ছেলেরা আছে হাফ প্যান্ট পরে না ফুল প্যান্টই পরে লুঙ্গিও পরে কিন্তু সেটা নামাতে নামাতে একেবারে ক্যাটসের নিচে জুতার নিচে নামায়া ফেলেছে লুঙ্গি পরিধান করেন প্যান্ট পরিধান করেন আর পায়জামা পরেন সেটাকে টাকনোর উপরে পড়তে হবে টাকনোর নিচে নামানো যাবে না আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথাও বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না এমন কি তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী গো কোন দুর্ভাগার ব্যাপারে আপনি এমন কথা বললেন ওই দুর্ভাগার কথা আমি বলছি যেই দুর্ভাগা টাকনোর নিচে কাপড় ঝুলায়া হাঁটে শুধু ঠিক বলে চলে গেলে চলবে না আমরা লুঙ্গি পরি প্যান্ট পরি পায়জামা পরি সেটা টাকনোর উপরেই রাখবো ইনশাআল্লাহ একফায়াতেন কই হুজুর কিলা অত উপরে উঠাইতাম টাকনোর উপরে যদি আনস্মার্ট লাগে ভাই রে আমরা তো হুজুর জুব্বাও পরছি টাকনোর উপরে পায়জামাও পরছি টাকনোর উপরে দেশে বিদেশে ঘুরাইলাম আজ পর্যন্ত কেউ হইল না দেখতে আনস্মার্ট লাগে বাদ লাগে বরং মাঝে মাঝে বিদেশি হল লোকও দেখা হইলে এরাও হয় আপনারা পোশাক দেখতে খুব সুন্দর লম্বা পোশাক আপনারা পরেন দেখতে ভালো লাগে ভদ্র ভদ্র লাগে লম্বা পোশাক পরা শালীনতার ভিতরে থাকা এটা ভদ্র মানুষের বৈশিষ্ট্য এই জন্য দেখবেন কোর্টে যারা প্র্যাকটিস করে আদালতে যখন দাঁড়ায় বুরখা পরি দাঁড়ায় বিচারক যখন বিচার করে রায় দেয় মাথায় টুপিটা পরে দেয় এগুলো হলো ন্যায়পরায়ণ মানুষের পোশাক যদিও অনেকে এই ন্যায়পরায়ণতার পোশাক পরেও ইনসাফ বহির্ভূত কাজ করে অবশ্য এরকম মানুষ আমাদের সমাজে নাই যেই কথা বলছিলাম উলঙ্গপনা বেড়ে যাওয়ার কারণে যুবকরা ধ্বংস হচ্ছে যুবতীরাও ধ্বংস হচ্ছে উচিত ছিল যুবকের সাথে যুবতীও লাগান আপনার এলাকা খালি বেটাই নি বেটিন নাই নি এই যে ওয়াকা ওয়াকা ড্রেস আসিচ্ছেন ওয়াকা ওয়াকা ড্রেস আছে তো আপনারা হইবা হুজুর আপনি অতটা জানুন কিলা আমরা তো জানা লাগে পড়াশোনা করে না জানলে হইতাম কিলা ওয়াকা ওয়াকা ড্রেস পাখি ড্রেস কিতা কিরণমালা ড্রেস আরো 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 হুকা কয়েকটা কালেকশন এরপরে আছে দেবদাস বিন্দু কটকটি আর কিনা বটবটি আছে নি হায় রে হায় এগুলা ভারতীয় সিরিয়ালে দেখে আর ঈদের সময় বলে আব্বা আমার ওটাও দেওয়া লাগবো চিন্তাম নাই আমি ওটাও দেওয়া লাগবো না বাপরে বাপ ফুরিয়ে যে মুড়া মারে ভাই আব্বা ওটাও দেওয়া লাগবো অন্যটা না ফিনতাম না আমি এ শালো আব্বাও গিয়ে আনছেন অন আতর কিতা এখান থেকে হয়েছে লেটি বাসায় ফাউরি লাই মাঝে মাঝে হো না ঠিক আছে ওখান থেকে আতর কবজি পর্যন্ত মশর ইল্লা খান সবটা দেখা যার জাল ভালো কেছেন আমার ভাই জাল জাল যদি অত ফিনবার মনে স্যার আমার মনে আছে ছোটবেলায় আমিও কতদিন ফেলাইন জাল দিয়ে মাছ মারছিলাম তো এই বাজার থেকে গিয়ে ড্রেস আনার কি দরকার ফেলাইন জাল সিলাই করে ফিন দিলাও ঠিক আছে নি কথা ঠিক আছে আমার লোকে মিলছে নি আমার বাড়ি তো হবাই দি আপনারা হবাই দি এখন মিলছে নি বাসা আপনারা ফেলাইন জাল কোন নি মিলে গেছে ফেলাইন জাল ওখান সিরিয়া আর সিরাই করিয়া পানি ফিন দিলাও আইজ আমার বই নানতে রাগ করে কয় থেকে গুজরে কথা না সব তো আমরা বিরুদ্ধে যার কি আমি খৈরাম যে আমরারে ধ্বংস করার লাগে যুবক যুবতী হলে ধ্বংস করার লাগে ও নগ্ন অর্ধনগ্ন অতা ফুসাকো অন্যতম ভাবে দায়ী কারণ অতা ফিন্দা ফুরিন যখন বাড়াইন তখন এক ফয় আর ফরে হয় বন্ধু দেখছো নি মাথা ঠিক নাই আর ঠিক আছে নি কথা ও তো ওতা দিয়াও তো বর্তমান জামানাত ফুয়েন্তে একে বেশি খাবার ফিন্দর ফুরিনতে খালি সমাইলি রাখাব ঠিক আছে না নি তারা উন্না ফিন্দ অঙ্কু মাফলার অল্লাহান সেই আবার টপস ফুরা বার হয়েছি না সেই আবার শার্ট ফিন্দা বার হয়েছি না রে বাপ রে বাপ এটা আমরা সিলেট আজ মনে হয় এখনো নাই না কইলে ওইটা কম আছে অন্যান্য এলাকা থেকে এখনো কম
আচ্ছা আমরা যদি সচেতন থাকি আমরার গরর বেটিনও ঠিক হইবা ইনশাআল্লাহ আপনারা ঠিক থাকবা তো না দাইসর খাতারও দেইবা কি আমরা একটা ঐতিহ্য আছে কিন্তু এটা শাহজালাল শাহ কোরআন রাহিমাহুল্লাহ এটা ওলিয়াউলিয়ার স্মৃতি বিজড়িত এলাকা আমরা অন্যান্য এলাকার লাগান যেন বাদ না হই যায় আমরা সচেতন থাকবো হোকা ইনশাআল্লাহ আরো বেশি কষ্ট হই যাবে নাম্বার 7 7 নাম্বার যুব সমাজ ধ্বংসের আরেকটা কারণ হলো অসৎ সঙ্গ কথায় আছে সৎ সঙ্গে সর্বনা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে অসৎ বন্ধুত্ব এর কারণেও যুবকদের চরিত্র নষ্ট হয় এজন্য আমার কলিজার টুকরা ভাইদেরকে বলবো যারা স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো যেটা সিগারেট খায় যেই ছেলেটা মাদকাসক্ত ক্যাম্পাসের মধ্যে মেয়েদের ওন্না ধরে টানে কিম্বা মেয়েদেরকে টিজ করে বিরক্ত করে যেই ছেলে আজান শুনলে নামাজেই যায় না তাদের সাথে কোনো সম্পর্ক রেখো না তবে তাদেরকেও তুমি দাওয়াত দাও দিনের পথে নিয়ে আসো খবরদার অসৎ ব্যক্তিকে বন্ধু বানিয়ে নিও না কারণ তোমার বন্ধু যদি ভালো না হয় তোমাকেও সে খারাপ দিকে ডাকবে বরং যেই ছেলেটা নামাজ আদায় করে যেই ছেলেটার চরিত্র ভালো রেজাল্ট ভালো তার সাথে বন্ধুত্ব করো পড়াশোনা নিয়ে তার সাথে কথা বলো গ্রুপ স্টাডি করো তার কাছ থেকে পারলে কোরআন শিখো তার কাছে যত ভালো গুণ আছে সেগুলো তুমি অর্জন করার চেষ্টা করো খবরদার বন্ধু বানাতে কখনো খারাপ বন্ধু বানাবেন না কারণ কিয়ামতের দিন এটার জন্য আফসোস করতে হবে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি اتخذت مع الرسول سبيلا الله تعالى বলছেন কিয়ামতের দিন কিছু মানুষ তার দুই হাত কামড়াবে দুই হাত কামড়ে আফসোস করে বলবে ইয়া লাইতানি اتخذت مع الرسول سبيلا রাসূলের পথ অনুসরণ করে আমি যদি কাউকে বন্ধু বানাতাম অর্থাৎ নবী রাসূল অনুসরণ করে চলে এমন মানুষকে যদি আমার বন্ধু বানাতাম তাহলে আমার জন্য ভালো হতো ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা আফসোস করে বলবে আমার ওই বন্ধুটাকে যদি আমি বন্ধু না বানাতাম ভালো হতো কারণ আমার ওই বন্ধু আমাকে অসৎ পথে নিয়ে গিয়েছে আমার ওই বন্ধু আমাকে মেয়েদেরকে উত্তক্ত করার জন্য আমাকেও আগ্রহ দিত যদি তার সাথে বন্ধুত্ব না করতাম আমার জন্য ভালো হতো বাড়িতে গিয়ে মিলায় নেবেন সূরা ফুরকান 27 নম্বর 28 নম্বর 29 নম্বর আয়াত বাংলা অনুবাদ সহ পড়বেন বন্ধুত্ব নিয়েও কিয়ামতের দিন হাত কামড়ায় কামড়ায়া জাহান্নামীর আফসোস করবে তারে যদি বন্ধু না বানাতাম জাহান্নাম থেকে বেঁচে যেতাম তারা আরো বলবে লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাদুলা আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিগুলো কিয়ামতের দিন আফসোস করে বলবে তারে যদি বন্ধু না বানাতাম ভালো হতো সে তো আমাকে তার বন্ধু বানিয়ে আমাকে সে ভালো ভালো কাজ থেকে দূরে সরিয়ে নিয়েছে নামাজ থেকে দূরে সরিয়ে নিয়েছে ভালো কাজ থেকে দূরে সরিয়ে নিয়েছে এই রকম করে আফসোস করবে আফসোস করার আগে এখনো সময় আছে সুযোগ আছে ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই সৎ বন্ধু গ্রহণ করুন নাম্বার 8 যুব সমাজ ধ্বংসের জন্য আরেকটা কারণ হলো সমাজের মধ্যে জিনার সয়লাব ঘটিয়ে দেওয়া জিনা ব্যভিচার হর হামেশা চলছে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ছেলে আর মেয়েরা অবাধে দেখা সাক্ষাৎ করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলে দেখবেন ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে এখন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে এমন বুদ্ধিজীবী মাথার মাঝখানে চুল নাই আবার মুছ আছে দাড়ি নাই তারা মাঝে মাঝে বলবে মোল্লারা তো কিচ্ছু বুঝে না এরা নারী শিক্ষার প্রতি অন্তরায় ওই মূর্খের দলকে বলবো পড়াশোনা করে দেখ পৃথিবীতে সর্বপ্রথম নারীর সকল অধিকার দিয়েছে ইসলাম পড়াশোনার ক্ষেত্রে ইসলাম কখনোই বাধা দেয় নাই আমার বোনেরা কলেজে পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়বে আমার ভাইয়েরাও পড়বে
ছেলে মেয়েদেরকে একসাথে না পড়ায়া সেকশন ভাগ করে দেন মর্নিং সেকশন আফটারনুন সেকশন যদি পারেন তো স্কুল কলেজগুলো আলাদা করেন বয়েজ স্কুল গার্লস স্কুল আলাদা করে ফেলেন যদি প্রতিষ্ঠানের সংকটের কারণে না হয় দুইটা শিফট করেন সকাল থেকে দুপুর পর্যন্ত মেয়েরা দুপুর থেকে বিকাল পর্যন্ত ছেলেরা দুইটা ভাগ করে দেন দেখবেন আমার দেশে হারাম রিলেশন কমে যাবে অনেকে আছে বলবে অনেক ছেলেরাও বলবে হুজুর কিচ্ছু বুঝে না আপডেট এটা তো আমার জাস্ট ফ্রেন্ড হুনো আইজ আছে তোমার জাস্ট ফ্রেন্ড খালকু হইব তোমার গার্লফ্রেন্ড কেউ যদি হয় না হুজুর হইতো নাই তুমি ডাক্তারও যাও গিয়া চিকিৎসা করাও তোমার কারণ বিপরীত লিঙ্গর প্রতি আকর্ষণ তো আল্লাহ সৃষ্টিগতভাবে উদিছেন বিপরীত লিঙ্গর প্রতি আকর্ষণ আল্লাহ সৃষ্টিগতভাবে দিছেন কেউ যদি হয় আমার কুনতা হইতো নাই তো তোমার চিকিৎসা করানোর দরকার তুমি অসুস্থ আমরার বাপ আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন তোমার একলা একলা ভালো লাগে না আল্লাহ কইলো রাখো তোমার একলা ভালো লাগে না সাথী একজন দেই বানাইয়া দিছেন আল্লাহ বিপরীত লিঙ্গর আরেকজন বানাইয়া কারণ হাওয়া আলাইহাস সালাম এত সুন্দরী পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হাওয়া আলাইহাস সালাম সুবহানাল্লাহ বাড়িতে কে কইবানি আপনারা আদম আলাইহিস সালাম দেখিও আগবাইছি না আল্লাহ কইলো উবাও তুই কই যাও ভাই আগে বিয়া করাইয়া হালাল করি সৃষ্টির শুরুটাকেও বিপরীত লিঙ্গর প্রতি আকর্ষণ আছে এই আকর্ষণ আছে বললেই তো পৃথিবীটা এত বিশাল হইছে মানুষ বাড়ছে ঠিক আছে রে কথা কেউ যদি হয় কুনতা হইতো নাই দেশ বালা ডাক্তার না হইলে বিদেশ গিয়া বালা ডাক্তার ও জিনা বেবিচার হর হামেশা বারের করি আমার যুবক হলোর চরিত্র শেষ নাম্বার নাইন নয় নাম্বার ইন্টারনেট মোবাইল এবং তথ্য প্রযুক্তির অপব্যবহার যুব সমাজের চরিত্র নষ্টের জন্য অন্যতম ভাবে দায়ী মোবাইল ফোন এটা ভালো জিনিস এটার কারণে যোগাযোগ সহজ হয়েছে ইন্টারনেটও ভালো জিনিস এটার কারণে আমাদের গবেষণা সহজ হয়েছে কিন্তু এগুলোর সঠিক ব্যবহার করতে হবে কিন্তু দেখা যায় বেশিরভাগ যুবক হাতের কাছে মোবাইল পেয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন পেয়ে অশ্লীলতার দিকে ঝুঁকে পড়ছে এই অশ্লীলতার দিকে ঝুঁকে পড়া এটাও হলো যুব সমাজের চরিত্র নষ্টের আর একটা কারণ আর আপনি দেখবেন ইউটিউব বা ফেসবুক বলেন ভালো একটা ভিডিও দেখবেন একটা ওয়াজ যদি শুনেন একটা কিরাত যদি শুনেন দেখবেন শুনবেন একটা ভালো জিনিস নিচে দিয়ে আসবে আরো তিনটা খারাপ জিনিস আপনি আপনাকে হেফাজত করবেন কেমনে জন্য আল্লাহর ভয় পয়দা করতে হবে তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচাবেন কেমনে বাঁচাবেন মোবাইলটা হাতে রাতের বেলা একা রুমে আপনি আছেন ভাবছেন আমি যদি পর্নোগ্রাফি দেখি আমি যদি না আমি যদি খারাপ নাটক বা সিনেমা দেখি আমার আব্বু আম্মু ভাই বোন পরিবারের কেউ এখন দেখবে না যা মন চায় তাই করি ও আমার কলিজার টুকরা ভাই শুনেন আপনাকে কেউ যদি নাও দেখে অন্ধকার ঘরের আপনার সকল কাজ যিনি দেখছেন তিনি কে সে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই নাম্বার টেন যুব সমাজ ধ্বংসের দশ নাম্বার কারণ হলো হইতাম নেই বাধা যদি রাগ করি লাই অসৎ নেতৃত্ব সম্পন্ন লোকেরা নিজের ক্ষমতা আর স্বার্থের জন্য যুব সমাজকে লাঠির মতো ব্যবহার করে যুব সমাজ নষ্ট করছে আগে সে শুনেলে কথা মানে শুকান হইব জজবা বাড়ছে ঠিক আছে আমার সামনের লাইনগুলো তো আরো জজবা বাড়বে হক কথা শুনতে তিতা লাগে কিন্তু যারা আর ভিতরে ইমান আছে তারা ও বাইল খান জজবা হয় কারণ আল্লাহর কোরআন শুনলেও ইমানদারের ইমান বাড়ে ঠিক কি না আমার যুবক ভাইদেরকে বলছি যেই বয়সে আপনারা তরুণ যুবক আপনাদের তারুণ্যের উদ্দীপনা আপনাদের যৌবনের শক্তির অনেক দাম তো কারণ এই তারুণ্য আর যুবকদের জোয়ার যেদিকে যাবে একটা জাতি সেই দিকে যাবে তারুণ্যের জোয়ার যুবকদের গণজোয়ার এটা একটা জাতির মধ্যে গণবিস্ফোরণ ঘটায় তরুণ আর যুবকদের সুপথে আসা মানে হলো একটা জাতির পরিবর্তন হয়ে যাওয়া এই জন্য যুবকদেরকে সবাই টার্গেট করে কিছু লোক তার নিজের চেয়ার নিজের ক্ষমতা নিজের স্বার্থের জন্য তরুণ আর যুবকদেরকে টার্গেট করে এদেরকে পুষে পয়সা টসাও দেয়
এদেরকে পুষে তার ক্ষমতার জন্য এই যুবককে কিভাবে সে ব্যবহার করে ও আমার যুবক ভাইরা দরদ নিয়ে আপনাদেরকে কথাগুলো বলছি রে ভাই শুনেন যেই বয়সে আপনার হাতে শোভা পায় খাতা কলম বই কুরআন হাদিস আপনাদের এই নেতা নামের খেতাগুলো তার নিজের চেয়ারের জন্য তার ক্ষমতার জন্য আপনার হাতে খাতা কলম বইয়ের পরিবর্তে তুলে দেয় লাঠি শুটা পিস্তল ইয়াবার গাজা যারা আপনাদের তারুণ্য আর যৌবনের শক্তি ব্যবহার করে আপনাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানায় এরা আপনাদের নেতা নয় এরা আপনাদের দুশমন পিছনে হাঁটো বেটা নামাজ নাই এক ওয়াক্ত সুযোগ পাইলে গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান্নামের তক্ত কার পিছনে যাও আলেম ওলামা বিদ্বেষী ইসলাম বিদ্বেষী দিন কায়েম হোক চায় না এমন বেঈমানের সাথে গিয়ে তোমার তারুণ্য আর যৌবন নষ্ট করো না চলে যাও তার সাথে যে দেখা হলে লাঠি শুটা AK-47 ইয়াবা আর গাঁজা দেয় না সিগারেট দেয় না দেখা হলেই কলম গিফট করে খাতা গিফট করে ডায়েরি গিফট করে কোরআন দেয় হাদিস দেয় দিয়ে বলে ভাই পড়াশোনা ভালো করে করছেন তো সামনে এক্সাম ভালো প্রস্তুতি নেন বাবা মাকে শ্রদ্ধা করেন তো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে তো তাহাজ্জুদ পড়েন কিনা যারা দেখা সাক্ষাৎ হলেই আপনাকে সুপথে আহ্বান করে নামাজের দিকে দিনের দিকে কোরআনের দিকে হাদিসের দিকে আহ্বান করে এরাই আপনার আসল নেতা নেতা চিনেন এই জাতি নেতৃত্ব ঠিক করতে পারে নাই বলে নন্দিত এই জাতি নিন্দিত গন্তব্যে চলছে দেখা যাচ্ছে চরিত্রের বালাই নাই খোঁজখবর নাই নেতৃত্ব দেওয়া শুরু করেছে নেতৃত্ব দেওয়া শুরু করেছে আপনাদের এলাকার মসজিদে ইমাম সাহেব লাগবে একজন ইমাম সাহেব আসলেন তিলাওয়াত সহিনা তার বউও পর্দা করে না বিড়ি সিগারেট খায় আরো বিভিন্ন ঝামেলা আছে ওই ব্যক্তিকে মসজিদের ইমাম বানাবেন কারণ তার ইমামতির কোয়ালিটি নেই তো একজন লোক যদি ইমামতির যোগ্যতা না থাকায় তাকে আমি ইমাম না বানাই তো মুসলমান সমাজে তো মানুষ এমনটাই সচেতন হবে যে ব্যক্তির চরিত্র ভালো না দুর্নীতিবাজ চোর টাকা টেন্ডারবাজ দুর্নীতিবাজ তাকেও সে সমাজের নেতা বানাবে না আমার যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে তারা মনে করছে যৌবন তার নেতার দেওয়া গিফট কিপ ইন ইউর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউর লিডার যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় যৌবন দিয়েছেন কে এজন্য আমি প্রায় সময় একটা বক্তব্যে এভাবে বলে থাকি যে সকল যুবক ভাইয়েরা তরুণ যুবক বয়সে বিভিন্ন নেতা খেতাদের চামচামি সামনে পিছনে করো তোমার এই যৌবন চামচামি করার জন্য দেওয়া হয় নাই তোমার যৌবন দেওয়া হয়েছে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করার জন্য আল্লাহ বুঝার তৌফিক দেন যুব সমাজ ধ্বংসের যে দশটা কারণ বললাম বাস্তব না অবাস্তব আপনারা বিষয় দিছেন হুজুর হারানো হইবা আর বাস্তাম কিলা ওখানো হইবা প্রতিকার এখন প্রতিকার হুনার মতো বারো চোদ্দ মিনিট টাইম আছে নি বারো চোদ্দ মিনিট মানে আধা ঘন্টা বাজাইতে হবে বারো চোদ্দ মিনিট মানে বারো থাকি চোদ্দ বা পনেরো মিনিটে শেষ করবে হুন মানে আপনারা বহুত সময় কষ্ট দিছি এবার কিছু বালা বালা কথা কইয়া শেষ করি যাতে আপনারা মন খুশি হয় বাস্তাম কিলা বাসার লাগিয়েও দশটা কাজ করবো জোরে হোক আছেন কয়টা নাম্বার ওয়ান এক নাম্বার আমার যুব সমাজকে যদি বাঁচাতে চান সমাজ আর সভ্যতার জন্য কাজে লাগাতে চান ও চিরেই শিক্ষা কারিকুলামের ভেতরে দিন বাধ্যতামূলক করে দেন যারা কোরআন হাদিস পড়বে বুঝবে অশ্লীলতার দিকে যাবে না মেয়েদেরকে ডিস্টার্ব করবে না উলঙ্গ অর্ধ উলঙ্গ কাপড় পরবে না মাদকাসক্ত হবে না সে বাজে পথে যাবে না পড়াশোনা শেষ করে চাঁদাবাজি টেন্ডারবাজি করবে না দুর্নীতি করবে না দিনই শিক্ষা পেলে আল্লাহর আখিরাতে আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি পয়দা হবে বলেই দেখা যাবে সেই ছেলেটা চরিত্রবান হয়ে যাবে ইনশা এক নাম্বার পয়েন্ট মনে থাকবে তো নাম্বার টু দুই নাম্বার যুবকদেরকে যদি বাঁচাতে চান এই ধ্বংস থেকে তরুণ তরুণী যুবক যুবতীদের ছেলে মেয়েদের অবাধে মেলামেশা বন্ধ করে দিতে হবে গিয়ে দেখেন ঢাকার রমনার বটমূলে গাছের ছায়া মূলে ছায়া তলে
তারপরে কি জানি কয় হাতির জিলে দেখবেন কবুতরের জুরার মতো ছেলে মেয়ে বৈশা বৈশা ঢলা ঢলে মাখামাখি আর বাদাম খাওয়া খাবে বিভিন্ন অঞ্চলে পর্যটন অঞ্চলে পাহাড়ের চিপায় চাপায় তারপরে আপনার চা বাগানের এইদিকে ওইদিকে বিভিন্ন পার্কে পার্কে ছেলে মেয়েদের অবাধে যে সুযোগ হয়েছে মিশামিশির ঘষাঘষির ঢলাঢলির এই কারণে সমাজ আস্তে আস্তে নষ্টই হয়ে যাচ্ছে আমার দেশের যুবক যুবতী ভাই বোনদেরকে যদি বাঁচাতে চান অবাধে মেলামেশা বন্ধ করে দেন দেখবেন সমাজটা ঠিক হয়ে যাবে তিন নাম্বার হলো আমার যুবকদের চরিত্র হেফাজতের জন্য আমার যুবকদেরকে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে কারণ নামাজ হলো এমন একটা ইবাদত এই নামাজের মাধ্যমে যুবক অশ্লীলতা আর বেহায়াপনা অন্যায় থেকে বাঁচতে পারে কথাটা মোল্লার নয় কথাটা কার আল্লাহ তাআলা বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল যাবতীয় ফাহেশা কাজ থেকে বাঁচিয়ে রাখে যে ব্যক্তি পাঁচ ওয়াক্তের নামাজি আর নামাজ যারা বুঝে এরা কখনো অন্যায় দিকে যাবে না নামাজি হওয়া এক কথা আর নামাজ বুঝা হলো আর এক কথা বলবেন হুজুর নামাজটা বুঝবো কেমনে নামাজ শুধু আনুষ্ঠানিক ইবাদত নয় বরং নামাজ হচ্ছে এখান থেকে তারবিয়াত শিক্ষা নেবেন আপনি প্রত্যেকটা জায়গায় শিক্ষা আছে বলবেন হুজুর নামাজের শিক্ষাটা কোথায় এই যে আমরা যখন নামাজে দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই বিনয়ী হয়ে নামাজে দাঁড়াই যে ব্যক্তি বিনয়ী হয়ে দাঁড়ায় না তার নামাজ কবুল হয় না এজন্য আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াও নামাজে যেমন বিনয়ী হয়ে দাঁড়ান ঠিক তেমনি নামাজের বাহিরেও বিনয়ের সাথে আপনি চলবেন একটা শিক্ষা পাইলেন এরপরে নামাজের মধ্যে আপনি যখন দাঁড়ান সিজদার জায়গার দিকে তাকান তখন তো আপনি পিছনে তাকান না ডানে বামে তাকান না এই তো একটা শিক্ষা পেয়ে গেলেন নামাজে যেমন আল্লাহর আইন মেনে চক্ষুটাকে আপনি নিয়ন্ত্রণে রাখেন আপনি মসজিদ থেকে বের হয়ে চক্ষুটাকে বেগানা নারীর দিকে দিবেন না অশ্লীলতার দিকে চক্ষু দিবেন না হারামের দিকে দিবেন না এটা হলো চোখের শিক্ষা নামাজে আপনি হাত বাঁধলেন হাত যে বাঁধলেন এই যে হাত বাঁধলেন আল্লাহর হুকুম মতো কেউ তো হাত পিছনের দিকে দেয় না হাত সামনের দিকেই দেয় এখান থেকে আরেকটা শিক্ষা বান্দারে নামাজে যেমন আল্লাহর আল্লাহর বিধান মতো হাত বাঁধলা নামাজের বাহিরেও এই হাতকে আল্লাহর বিধানের বাহিরে ব্যবহার করবা না এমনি করে পুরা নামাজের মধ্যে শিক্ষা আছে এই নামাজটা যারা বুঝে কোনো অন্যায়ের দিকে তারা ধাবিত হয় না এজন্য আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরায় এখন আপনারা হয়তো মনে মনে ভাবছেন সাহসে কুলাচ্ছে না বলতেছেন না কিন্তু আমি তো আপনাদের মনের খবর কিছুটা হলেও বুঝতেছি কারণ আমরা যারা মানুষের সামনে কথা বলি পাবলিক সেন্টিমেন্ট কিছু না কিছু বুঝি হয়তো অনেকে ভাবছেন হুজুর আমাদের সমাজে তো এমন মানুষ আছে নামাজও পড়ে সুদও খায় ঘুষও খায় অন্যায় করে মিথ্যা বলে তা আপনি বললেন কোরআনে আল্লাহ বলেছেন নামাজ মানুষকে অশ্লীলতা থেকে ফিরায় অন্যায় থেকে ফিরায় তো আমাদের ফুলতলাতে তো বিপরীত আছে উত্তরও আমার কাছে আছে যেই ব্যক্তি নামাজ আদায়ের পরে অন্যায় থেকে ফিরে না ওই ব্যক্তির নামাজ আসলে নামাজি না আমার যুবক ভাইদেরকে বলবো এত সুন্দর আপনাদের এলাকার যুবকরা এত ভালো এখানে আমি দেখছি প্রায় ম্যাক্সিমাম যুবক জায়গা হচ্ছে না বাহিরেও যুবক যুবকরা যেমনে মাহফিলে আসলো এইরকম যদি আমার যুবকগুলো মসজিদে চলে যায় আমার যুবকগুলোর চরিত্র ভালো বানিয়ে দিবেন কে কিন্তু আমার যুবক ভাইগুলো আজান হলে পড়ে শয়তানের খপ্পরে পড়ে যায় নামাজে আসে না অনেক যুবকেরা মনে করে আমি এখন যুবক মানুষ আমি কেন মসজিদে যাব আমি বুড়া হই চুলদারি পাকুক একটু বয়স্ক হই হাতে লাঠি নেই এরপরে আমি নামাজে যাব কলিজার টুকরা ভাই আমার আপনার চুলদারি পাকবে হাতে লাঠি ভর দিয়ে হাঁটবেন এই সুযোগ তো আপনার নাও আসতে পারে কারণ পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আসে আগে বাপ পরে ছেলে পরে নাতি খুব সুন্দর সিরিয়াল কিন্তু মাঝে মাঝে দেখবেন ফুলতলা সহ আশপাশের এলাকায় সাগর নাল সহ আশপাশের এলাকায় আপনারা দেখবেন ছেলের লাশ বাপ কবরে নামায় নাতির লাশ দাদা কবরে নামায় এমন চিত্র আছে না নাই কিছুদিন আগে আমার পাশের বাড়ির এক ছেলে বয়স মাত্র 18 বছর মারা গেল আমি বছরে কয়েকবার গ্রামে যাওয়ার সুযোগ পাই সুযোগ পেলেই আমি গ্রামে যাই কারণ গ্রামের মাটি আমাকে টানে গ্রামেই আমার জন্ম
গ্রামের প্রতি একটা ভালোবাসা আমার আছে তো ওই ছেলেটা তার মোটরসাইকেলে করে করে অনেক জায়গা আমাকে ঘুরিয়েছে সুন্দর সুন্দর স্মৃতি তার সাথে আছে ছেলেটা হঠাৎ করে একদিন মারা গেল খুব বেশি রোগবালাইও ছিল না হঠাৎ করে একদিন রাতে দুনিয়া ছেড়ে চলে গেল এই রকম দেখবেন হঠাৎ করে তরুণ যুবকেরা মারা যাচ্ছে এমন চিত্র আছে না নাই ও আমার যুবক ভাইরা তাহলে শয়তানের খপ্পরে পড়ে এই যে বুড়া হবে এই আশায় নামাজ জুয়ান বয়সে ছাড়ছে অথচ যুবক বয়সের ইবাদতের দাম কম না বেশি বুড়া হয়ে গেলে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বেশিক্ষণ রুকু দেওয়া যায় না বেশিক্ষণ সাজদা দেওয়া যায় না কিন্তু যুবক অবস্থায় শরীরটা ফিট লম্বা সময় রুকু দেওয়া যায় লম্বা সময় সাজদা দেওয়া যায় একজন বুড়া মানুষ দেখা যায় নামাজে যখন দাঁড়ায় রুকুতে যাইতে সাজদায় যাইতে অনেক সময় লাগে আল্লাহ আমার চাচা বলে রাগ করবো না বুঝাইবার লাগে কইরা অনেক সময় চলে যায় কারণ শারীরিক সমস্যা দেখা দিয়েছে বেচারা কি করবে অপারক কিন্তু যুবকেরা দেখা যায় সুন্দর করে রুকুতে যায় সাজদা দেয় সুন্দর ইবাদত হয় এজন্য নবীজি বলেছেন একজন বুড়া মানুষের ইবাদতের চাইতে যুবকের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি এজন্য নবীজি বলেছেন যুবক বয়সকে কাজে লাগাও শাবাবাকা কবলা হারামিক বুড়া হওয়ার আগে যৌবন কাজে লাগাও প্রশ্ন হলো যৌবন কাজে লাগাবেন কেমনে উত্তর হলো যৌবন আপনাকে যিনি দিয়েছেন গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কি যিনি দিয়েছেন সেই রবের জন্য যৌবন অক্ষ করে দিবেন আজান হলেই মসজিদে চলে যাবেন আমার বড় দুঃখ লাগে আমাদের মসজিদগুলো আহাজারি করে নবীজি বলেছেন শেষ জামানার মসজিদগুলো হবে এমন মাসাজিদ হুমামিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা শেষ জামানার মসজিদগুলো হবে চাকচিক্যময় এক্সটেরিয়র ইন্টেরিয়র মসজিদের বাহিরের অবস্থা ভেতরের অবস্থা হবে সুন্দর কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মানুষ বানাবে ভেতরের অবস্থা সুন্দর এসিও আছে সুন্দর কার্পেট শীতের দিনে বিছানো কিন্তু দেখবেন মুসল্লির অভাবে মসজিদে হাহাকার নবীজির সময়ে আমাদের মতো পাকা পাকা মসজিদ ছিল না আমাদের মসজিদগুলো পাকা আর নবীজির সময়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আমার আমাদের সময়ে মসজিদগুলো হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ ফাঁকা যেই গ্রামে মাহফিল হয় প্রধান বক্তা স্টেজে উঠলে দেখবেন মানুষ আর মানুষ কিন্তু ওই গ্রামে ওই দিনের এশার নামাজ আর ওই রাতের ফজরের নামাজের চিত্র তার উল্টা এক কাতারও টেনে টুনে হয় না এটা সুলক্ষণ না কুলক্ষণ এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো মাহফিল যেমন আমরা উপস্থিত হয়ে মাহফিলটাকে প্রাণবন্ত করেছি আজান হলে মসজিদে গিয়ে মসজিদটাকেও আমরা প্রাণবন্ত করব আমরা নামাজে যাব মনে রাখবেন সারা রাত ওয়াজ শুনেও যদি আমি ফজরের নামাজটা না পড়ি এই ওয়াজ আমার কোনো কাজে আসবে এজন্য আমার যুবক ভাইদেরকে আজকের এই মাহফিলে ওয়াদা করতে হবে যে আমরা আর কোনোদিন হুজুর নামাজ ছাড়বো না পারবো তো ঠিক আল্লাহরে দেখায় দেন তো হাত তুলে মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন হাতগুলো নামান তাহলে নামাজ আদায় করবেন দেখবেন চরিত্র ভালো হয়ে যাবে আর নামাজিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে দেখে দেখে জায়গা দিবেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে যার অন্তরটা মুআল্লাক থাকে অন্য হাদিসে বলেছেন শা এই হাদিসেই নবীজি বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটায় সাজদায় কাটায় আল্লাহর আনুগত্যে কাটায় ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে যুবক ভাইরা আরশের ছায়ায় আপনারা জায়গা পেতে চান না তাহলে আজান হলে নামাজে যাবেন তো আল্লাহ তৌফিক দেন কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তাই না কেউ উঠবেন না দুই দিনের মাহফিল তো একটা আবেগ ঘন মোনাজাত হবে ইনশা তো শেষ আর পাঁচ মিনিট নিব আমি নাম্বার ফোর যুব সমাজকে বাঁচানোর চার নাম্বার উপাদান হলো জিনা থেকে অশ্লীলতা থেকে যুবকদের চরিত্র বেঁচে যাবে যদি আমরা বিয়ে শাদিটাকে সহজ করে দিতে পারি এখন আমাদের সমাজে বিয়ে শাদি করাটা হয়ে গেছে কঠিন না সহজ ইয়া সুবহানাল্লাহ ফোনতে বিয়া করতে সাহসও করেন না হুজুর কিলা করতাম একটা বিয়া মানে উত্তর 10 লাখ 20 লাখ একটা বিয়া মানে যদি 10 লাখ 20 লাখ হয় আগামী প্রজন্ম মানুষে মনে করবো বিয়া মানে বুঝা বিয়া মানে বুঝা নাই অথচ বিয়া হইলো একটা ইবাদত বিয়া কিতা ইবাদত তো ইবাদত কঠিন করা দরকার না সহজ করা দরকার
জোরে হোকা বাপ রে বাপ ফুয়ায় যদি প্রস্তাব লইয়া আইলা চাইবা কিতা বেটা কোন দেশ দেখো সিলেট তো আবার প্রবাসীর খুব দাম লন্ডন হইলে খুব হইছে আমেরিকা হইল খুব ভালো হইছে কোন হইলে মো চেয়ারম্যান সাহেব ইনশাআল্লাহ আমার চেয়ারম্যান সাহেবের সুন্দর একটা বিষয় মনে করিয়া দিছেন আমরা চেয়ারম্যান সাহেব খুব আন্তরিক দেখলাম মাশাআল্লাহ অনেক জায়গা চেয়ারম্যান সাহেব হলো রে মাহফিলও পাওয়া যায় না তাই শুরু থেকে শেষ পর্যন্ত আসেন চেয়ারম্যান সাহেব আসলে কুরআনের প্রতি মহব্বত আছে আল্লাহ তানোর সম্মান আরো বাড়াইয়া দেবক তো আমি আপনারা আমিন জেলা কইছেন বোঝা গেছে তার প্রতি আপনার মহব্বত আছে ভালোবাসা আছে না বুঝা যায় আপনারা খাওয়া লাগতো না কইলাম না আমরা যারা পাবলিকের সামনে মাতি সেন্টিমেন্ট বুঝি অনেক এলাকার চেয়ারম্যান এখন বইলে পাবলিক হলে বেশি মাতুন না তোলে তোলে খালি খানা খানি করে তখন আমরাও বুঝি লাই উসুর রাগ করিলেন আপনারা আমি আসলে হলাও যেখান হই সুজা সুজি হইলাই লুকাইয়া হইয়া লাভ আছে নি তো মানুষের চেহারা পাই চাইলে বোঝা যায় আসলে অনেক জায়গা আছে চেয়ারম্যান হল বইলে মেয়র এমপি সাহেব হল বইলে আরে তো আমরাও বুঝি খানা খানি করে বুঝছি কুম্বাই চাউল আর গম মালি দিছে যাই হোক আল্লাহ চেয়ারম্যান সাহেবরে যোগ্যতা দক্ষতা আরো বাড়ায় দোকা হোক আমি হইতাম আসলাম বিয়ার কথা ও যে ফুরির বাপি উঠটা কইলা কিতা বা লন্ডন দেখো রে বাবা না আমেরিকার দেখো আর যদি বাংলাদেশও দেখো কিতা কত টাকা কামাও জুরি সদরও বাড়ি উড়ি আসেনি মৌলভীবাজার আসেনি সিলেট আসেনি আরে বাপরে বাপ এক পাত্তা জিকেন না কিতা বেটা নমাজ ভরনে তোমার মুখ দাঁড়িয়ে আছে রে বাবা হিবাই দি নাই বাড়ির টাইলস লাগাইছো নিবা বাড়ি কান কিলা আর নাই গুফনে গুফনে ফুরির বাপে তান বাইরে ফাটাইবা এ যাবে আমার ফুরিরে বিয়া দিতাম দিকে আইসান খলে খলে এরার বাড়ি গর কিলা হয়তো আসলো যে বাড়িঘর কিলাই কান না দীক্ষা যাও সাইড ই ফুরি যে মাদ্রাসার যে স্কুলে পড়ছে সার হলরে জিকে যাও তার চরিত্র কিলা ঠিক আছে নি ফুরির বাপে কইতা আসলাই যা সাইন ও ফুয়াই যে স্কুল ও কলেজ পড়ছে শিক্ষক হলরে মাথায় যায় চরিত্র বানানি অনৌকা বিয়ার সময় টেকা পয়সা দীক্ষা আর টাইলস ওলা বাড়িঘর দীক্ষা ভাগ লই যাবা না কারণ এমন বহুত উদাহরণ আছে টাইলস ওয়ালা বাড়ি অট্টালিকা মার্কা বাড়ি গাড়ি বাড়ি হকলতাও আছে তার কিন্তু চরিত্র বালা নাই এর লাগে ইফুরি টাইলস ওয়ালা ঘরের ভিতরে বিয়া বওয়ার বাদে তাইর জীবন শেষ টিনর বাড়ি ফুয়ায় টাকা কামায় মাসে 15-20 হাজার টাকা কোনো মতে টাইনা টিনা সংসার চালায় টিনর ঘর টিনর বাড়ি কিন্তু ফুয়ার চরিত্র বালা ই ঘর টিনর ঘরের ভিতরে ফুরি গিয়া সারা জীবন খাটাইলার সুখ আর শান্তিতে কোনো সমস্যা না তাহলে বিয়ার সময় দেখা লাগবো কিতা নবীজিও কইছেন তুনকাহুল মারআতু লি আরবা চারটি জিনিস দেখে মেয়েদেরকে পুরুষেরা বিয়ে করে লিমালিহা মেয়ের বাপের ধন সম্পদ লিহাসবিহা বংশ মর্যাদা লি জামালিহা রূপ সৌন্দর্য 4 নম্বর লিদিরিহা দিনদারিতা নবীজি বলেছেন এই চারটা জিনিসের মধ্যে ফাদফার বিদাতিদ দিনি তারিবাতিয়া দাও সবার আগে দিনদারিতাকে প্রাধান্য দাও কারণ আল্লাহর হাবিব বলেছেন মার রযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দিনি আল্লাহ তাআলা যে ব্যক্তিকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন নেককার জীবন সঙ্গিনী দিয়েছেন আল্লাহ যেন তাকে ইসলামের অর্ধেক নিয়ামত দিয়ে দিয়েছে এটা আমি একটা ফয়েন্টে বুঝতে পারে ভাই তোমরা যারা মিসকিন এবং বিয়া সাথে করছো না যারা বিয়া করছে এরা জানে বউ যদি বাদ হয় টেকা পয়সা কোনটাতে শান্তি পাওয়া যায় না আর বউ যদি বালা হয় টেকা পয়সা না থাকলে মন শান্তি পাওয়া যায় লাগে নেককার স্ত্রী আল্লাহ রাসূলে কইছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা আর দুনিয়া আল মারআতু সালিহা দুনিয়ার সবটাও সম্পদ তবে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হইল নেককার নারী সুবহানাল্লাহ বিয়া শাদী করতে গেলে আগে কই দিবা দিলাও 10 লাখ 20 লাখ 30 লাখ মোহরা না আচ্ছা আপনার বিবেকে কি বাধা দেয় না একটা ফুয়া যখন বিয়া করে তার বয়স কত এত পড়াশোনা করিয়া 2-3 বছর হয়তো টুকটাক ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করিয়া আইছে বয়স তার 25-26-27-28 বছর এই সময়ে ও 2-3 বছর রুজি করিয়া তার বাড়ি গাড়ি বা টাকা পয়সা কি অত বেশি হয়েছে হে 20 লাখ টাকা দিলাই তো পারবো অত মাত্রা না আপনারা দিতে পারবো নি ফাটতো নয় তো ফাটতো না তো হে বিয়া করতো না নি মোহরানা সহজ করে দিতা নিয়ম আল্লাহর রসুলে যত সাহাবি হলরে বিয়া দিছো
একদম সহজ মহরা নাই বিয়ারা দিছেন আপনারা একজন নবীর কিচ্ছা কইলাই খুব সংক্ষেপে শুআইব আলাইহি সালামর গরো আইসন মুসা নবী তা বাক্কা লম্বা কাহিনী ইবা যাইরাম না বিপদ হয়ে হইছে এর বাদে তান গরো কর্মচারী বানাইয়া রাখাল লাগি তানর ফুরিনতে কইলা দুই ফুরি কইলা আব্বা আপনার গরো কোনো বেটাইন মানুষ নাই রাখি দিও কাইন আমরা গরো খামলা হিসাবে তাক মানে তাই খাম করবানে আমরা ছাগল তারে নিয়া মরুভূমি চড়াইবেন আর করোর খাম খাস করবেন ভালো হইব এন্দা দেখছি শক্তিশালী আর ইন আমানতদার বাফে জি গাইলা ওবটেন ইন যে শক্তিশালী আর আমানতদার বুঝলাই কিলা কইন আব্বা যখন তানরে আনতাম গেছি যখন তাই নাইছিলা তখন যে কুয়াত এতগুলা মানুষ অত যুবকরে ঠেলাইয়া তাই না আমরা পশুর পালরে ফানি ফান করাইছো লাগি বুঝছি শক্তিশালী আর আমানতদার বুঝছো কারণে তাই যে আনাত গেছলাম আমরার ভাই সাইন না তোলে নি চাইয়া মতন আমরা মহিলা মানুষ তো আপনার ভাই সাইন না আমার আমরার বাড়িতে আনতাম গেছি তাই কইন এই তোমরা আমার আগে একটু না আমার খরে যাও কারণ বেটিন বেটাইন তোর সামনে থাকলে ফিতনা হয়ে যাব ঠিক না নেই খরে যাও তো সোহাব আলাইহিস সালামে কইলা ও বেটিন ইটা তো কোন সাধারণ মানুষের চরিত্র নাই এক নবীর খবর আর এক নবীর কাছে আছে না নাই ব্লুটুথ আছে তো মানে বুঝছো ইটা সাধারণ চরিত্র নাই কইলা তার হামলা বানাইয়া রাখতাম কেন যাও তুমি এক কাম করো আমার দুই ফুরি থাকি এক ফুরি রে বিয়া করো আর আমার বাড়ির জামাই ইয়াতে সুবহানাল্লাহ বাড়ির কে হইবা নাকি তা ফুরি বিয়া দেওয়ার প্রস্তাব দিলাইছেন গড় বাড়ি অট্টালিকা সহায় সম্পদ অতাধিক্যা না চরিত্র দীক্ষা কারণ হেন উঠা হইরা মুসা নবী কার কথা হইরাম কইরা আপনার ফুরি বিয়া করতাম কি মোহরানাও নাই টাকা পয়সা ওই দেখো কা হৌরে হৌরে মোহরানা সহজ করে দিলা জামাইরা কইরা অসুবিধা কিতা তুমি এক কাম করো আমার গরো আট বছর থাকো আর যদি ফাররে বাবা আরো দুইটা বছর বাড়াইয়া থাকো দশ বছর থাকো আমার ফসুর ভাল খাটি চুলিটি বাসায় বুঝাই হয়ে রাম যাতে বুঝতে পারেন আপনারা আমার গরুর দেখাশোনা করো ও ওটা ওই জীব তোমার বিয়ার মোহর আর আপনারা হইলে কিতা হইলা মানে 30 লাখ দিলাও 40 লাখ দিলাও এর বাদে বিয়ার সময় খানে খানে হয় বিয়া হিসাব ঠিক আছে সামান্য বলা ঔষধ বাকি মানুষের উড়ান না জানো ছয় মাস পরে দিমনে এক বছর পরে দিমনে যাতে যাম বাদে ঝামেলাও লাগি যায় আর হিবাই বাসর করো গিয়া বৌরে কয় এরে গো দিছিলাম তো অত অত আছে বাকি দিমনে মাফ করে দিলাই এখন বউ ওই সময় যে আবেগ এখন বাদ দেওয়ার বা বাদ দিলেই লাম্বা বাধ্য হইতা এখন আমরা আপনার আলাপও যাই ঠিক আছে নি কথা এর মাঝে বেজাল জল লাগ গেলে কয় এই টেকা শক্তি দো কয়ে তুমি তো বাসর করো মাফ করে দিলে হইতা আবেগে দিছি তা মনে নাই আপনারে আশীর্বাদ লাগে হইরাম না বাস্তবতা এটা একজন এটা কয় হুজুর আমি যদি মোহরানা না দিয়া আমার বউর লগে সংসার করি তাই এটা ঠিকই বলে না অবৈধ হয়ে যাবো জিনা হয়ে যাবো ইলা অনেক বিদ্রা আয় তবে বেটিনতে চাইলে আপনারা আটকাইতে পারবা যদি বাসর করো এটা কয় তুমি ফুল মোহরানা দেওয়া লাগবো এর বাদে আমার লগে সংসার করতে আর ভাই আপনি আটকে যাবা দেওয়াও লাগবো তবে মোহরানা বাকিও রাখা যাই পরে আপনি দিবা তবে শরীয়তর পন্থা হইল মোহরানারে সহজ হইল এক সাহাবী আইয়া কইছেন নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ কা সাল্লাল্লাহু বিয়া করতাম আমি মালা কথা গরো কিতা আছে মোহরানা লইয়াও কোন কুনতাও নাই নবী যখন যাও দেখো গিয়া কুনতা পাওনি তু কাইতে দুই কাতে লই আইছন আংটি একটা সোনারও নাই রূপারও নাই লোহার কিতার আংটি কোন ওটা পাইছে কোন অসুবিধা নাই ওটাও দাও ওটা বেচ্চা যা পাও ওগুন দিও মোহরানা হইল সুবহানাল্লাহ আপনারা বিয়া শাদীরে সহজ করে দেও কা দেখবানে আমরা যুবক ফাইন খুব পালা আমিও তো যুবক যুবক হলোর লোকে চলাফেরা করি আমার ফাইন আমরা এই যুবক ফাইন খুব পালা এরা জিনা করতে চায় না এরা বিয়া করতে চায় দেখুন না ওয়াজ কিলা কমন ফোরছে না আমি এত হলে সিলাইরা আপনারা বিয়াটা যেন সহজ করে দেন বিয়া সহজ করে দেও কা আবার যুবক ভাই হলরে কইলাম যারা বিয়া শাদী করছো না আমি এটা মিসকিন হল বিয়ার সময় হোকরাল লাগান সিনেটি বাজায় হোকরা কয় কইও না কাঠমাল তাকে লইয়া একবারে এসি ফ্রিজ অক্কলটা দেওয়া লাগলো বুঝা যায় বেটাই ফুরি জন্ম দিয়া টেকছে ঠিক আছে নি কথা আমার বাড়িও সিলেট যদিও চিটাগাং তাকে সিলেট আর চিটাগাং এটা বেশি একবারে বাথরুমের বদনা তাকে লইয়া এসি পর্যন্ত অক্কলটা দেওয়াও লাগবো আমার কৌশল করি নাই কিলা জিকায় বিয়াই সব আমার ফুরির লোকে কোনটা দেওয়া লাগবে আপনার ফুরি আপনার ইচ্ছা কৌশল করি উত্তর এখন বিয়া হিসাবে যদি একটু কমাইয়া দেন বিয়ার বাধা দেখা যায় হরি এখন কিতা দৌ আমার দুই নাম্বার ফুয়ার বিয়ার সময় আমার বেয়া অকলতা দিছন তোর বাফে দেখি হতা দিলা হতা দিলা না মানে কুকরি শুরু হয় ঠিক আছে নি কথা আর রমজান মাস আইলে ভিক্ষুকর মতো অপেক্ষা করে কোন দিন ফয়লা রমজান বিয়ার বাদ থেকে ইফতারি আইতো হৌর বার থেকে ইফতারি আইতো আবার না দিলে হেই কিতা দৌ তোর বাফার বার থেকে ইফতারি এরো না কেন
আবার খাই খাই আছে কৌশল করি না হয় ও কখনো তোমার আব্বারে কই এবার খানা ইফতারি দে তাই তো কষ্ট করি আইতা খানোখা কিতাব দরখা আমার বিকাশ হই আলগস লাইতা ইলা নাসেনি আহা আমার কুরবানি দিয়ে দাইছে অনেক জায়গা গরু ফাটাইল লাগে রানও ফাটাইল লাগে এতে বড় নিম্ন মানসিকতা আর কিছুই তো পারে না আমার যুবক ভাইদেরকে বলছি বিয়ে শাদির সময় বাবা তার মেয়েকে খুশি হয়ে দিচ্ছে যা দিচ্ছে তাই কোনো অসুবিধা নাই রমজান মাসে বাবা যদি খুশি হয়ে প্রথম রমজানে বা যে কোনো রমজানে একদম জুরি বাজারের সকল দোকানের ইফতারি নিয়ে আসে নিয়ে আসতে কোনো অসুবিধা নাই যদি নাও নিয়ে আসে তাও আপনার স্ত্রী এবং আপনার শ্বশুর বাড়িকে নিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না ফারবানিতা মোহরানা সহজ করে দিবা দেখ মানে যুবক হলো চরিত্র সুন্দর হয়ে যাবো ইনশাআল্লাহ নাম্বার ফাইভ যুবকদের চরিত্র ঠিক হয়ে যাবে যুবকরা যদি চক্ষু ঠিক করে ফেলে ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ একটি কথা আমার মনে পড়ল তিনি বলেছেন অশ্লীলতার দরজা হলো চক্ষু অশ্লীলতার দরজা হলো চক্ষু মানছে যদি চোখ ঠিক করে তার চরিত্র বলা হয়ে যাবে কেনে জানেননি ফয়লা দেখে চোখ দি এর বাদে অন্তর ফিতনা হামায় মাথাত আজে বাজে চিন্তা এর বাদে গিয়া ফাইনাল খাম করে তাহলে ফয়লার খাম যেটা চোখ দরজা এটারে ঠিক রাখতে পারলে গদ্দুল বসার আল্লাহ কোরআনে কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন হেফাজত করে দৃষ্টি নিয়ন্ত্রিত করে ফেলে অশ্লীলতার দিকে যেন চক্ষু না দেয় যুবক ভাইরা যদি চক্ষুকে হেফাজত করে চরিত্র সুন্দর করে দিয়ে দিবেন তিনি কি নাম্বার সিক্স ছয় নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ অবৈধ পন্থায় যৌন সম্ভোগ অর্থাৎ জিনা ব্যভিচার ছেড়ে দিতে হবে আমার যুবক ভাইদের চরিত্র তো হবে এমন ইউসুফ নবীর মতো ইউসুফ নবী যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন আপনি রাস্তায় বের হলে কয়টা মেয়ে আর তাকায় ইউসুফ নবী এত সুন্দর ছিলেন যাকে দেখে সেই যুগের মিশরের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে টেরো পায় নাই আল্লাহ আকবার যেই ঘরে লালিত পালিত হয়েছেন সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ইউসুফ নবীকে কৈশোরকাল থেকে চোখের সামনে দেখতে 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 রূপের প্রতি মোহাবিষ্ট হয়ে গিয়ে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে খাস কামরায় তার বেডরুমে নিয়ে আসলো তার বেডরুমে আসতে গিয়ে সাতটা দরজা সবগুলো দরজা লক লাগিয়ে দিল তারপরে বলল ইউসুফ দেখো আমার বেডরুমে তোমাকে নিয়ে এসেছি এখানে আসার সাহস কারো নাই সাতটা দরজা আছে সবগুলো দরজায় তালা দিয়ে চাবি আমার কাছে নিয়ে নিয়েছি কেউ আসবে না আমার এই ঘরে তুমি আর আমি যা করব কেউ কোনোদিন জানবেও না দেখবেও না আসো আমার মনোবাসনা পূরণ করো ইউসুফ নবী তখন মনে মনে ভাবছেন দুষ্ট মহিলা কি বলে এই ঘরের খবর নাকি কেউ জানবে না কেউ না জানলেও তো একজন জানেন এবং দেখেন তিনি কে কোনো ফুরিয়ে যদি খাইল হয় বানানির বাদে আই লাভ ইউ আপনি কিতা হয় পালো কালো আই লাভ ইউ টু তোমার খাইছ লোক তো জানি ইকান হওয়া লাগে না ফুরিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে হে যদি উখরে তো ঘুমায় খুশি হয়ে যা উঠি যায় উঠতে উখরে উঠে যায় হইয়া আল্লাহ আমারে ফুরিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে ও ঠিক কইছে না এমনি না কমন ফোর্সে কইরা কইছে ঠিক আর হউ জায়গা ইউসুফ নবীর একবারে বেডরুম নিয়া কর কেউ নাই নো আও তুমি আর আমি কি চরিত্র সুবহানাল্লাহ ইউসুফ নবী তখন কি বললেন আপনারা সূরা ইউসুফ পড়বেন কোরআনে কারীমে আল্লাহ উঠিয়ে দিয়েছেন তিনি তখন জুলাইকার জবাবে বললেন মাআযাল্লাহ তুমি যে প্রস্তাব দিয়েছো এটা আমি প্রত্যাখ্যান করছি রিজেক্ট করছি আল্লাহর কাছে পানা চাচ্ছি এমনটা করা আমার জন্য সমীচীন নয় তিনি তখন আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা করে তিনি জানেন দরজাগুলো বন্ধ কিন্তু তিনি এটা ভাবলেন এই দরজাগুলো বন্ধ চাবি হয়তো জুলাইখার কাছে কিন্তু গোটা বিশ্বজগতের চাবি তো একজনের কাছে আছে তিনি কে ওই আল্লাহর উপরে ভরসা করে তিনি জানেন বন্ধ দরজা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ভয় করে যখন দৌড় দিলেন আল্লাহও খুশি হয়ে গেলেন খুশি হয়ে আল্লাহ তার কুদরতি চাবি দিয়ে বন্ধ সাতটা দরজা সবগুলো দরজার তালা আল্লাহ খুলে দিলে খানি সুবহান আল্লাহ হইয়া বাড়ির যাইও কিনা যুবক ফাইন তো এনা যারা আছেন তারা রে হইলাম সাসা হল না আপনারা রে বাবা হল তুমি হইতাম পারবো নি তোমরা রে হইলাম আর কি তাহলে সুবহানাল্লাহ হইয়া গেলে কি হইতো নাই ফুরিনতে হিসকিরি বিস্কিরি মারলেও চুপচাপ হওয়ার
চরিত্র ঠিক করা লাগবো অনেকে আছে কলেজে কলেজ ইউনিভার্সিটি পড়ে আর খালি ফুরিন্তর নাম্বার কিলা নিতে পারে আর নাই ফুরিন্তর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কিলা ওগুল লগে হুজুরি না হউছো কিনার লগে মারতে পারে ও টেনশন হউ থাকে কোন কলেজ ইউনিভার্সিটি যখন পড়ো এই সময় যদি ফুরিন্তর করে করে গুড়া আরম্ভ করো তোমার ক্যারিয়ার শেষ তোমার চরিত্র শেষ মানে খালি আক্ষেপ করবায় তুমি এই বয়সও ফুরিন্তর করে করে না গুড়িয়া ফরাট টেবিলে যাও পড়াশোনা করো আজান হইলে মসজিদে যাও ক্যারিয়ার সুন্দর করো চরিত্র ঠিক বানাও ফুরির করে তুমি গুড়া লাগতো নাই তোমার চরিত্র ভালো হইলে আর ক্যারিয়ার ভালো হইলে বাধা দেখবায় নেই সুন্দরী সুন্দরী ফুরির সারা বংশ গুষ্টির গুষ্টির লাইন ধরে তোমার করে করে আটবো আমার ফুরি তারা বিয়া করে দাও ঠিক আছে নি কথা আমরা গুড়মুনা গুড়াইমু যুবক ভাই হলে কৌকা গুড়মুনা গুড়াইমু গুড়মুনা গুড়াইমু ইনশাআল্লাহ নাম্বার 7 চরিত্র ঠিক করার জন্য যুবকরা সৎ বন্ধু নির্বাচন করবে ভালো মানুষের সাথে থাকবে ভালো বন্ধুর সাথে থাকলে ভালো হয়ে যাবে নাম্বার 8 8 নাম্বার হলো তথ্য প্রযুক্তির অপব্যবহার না করে ফেসবুক ইউটিউব অনেকে আছে 14 ঘন্টা 12 ঘন্টা ফেসবুকে পড়ে থাকে অনেক ছেলে মেয়েরা বেশিক্ষণ থাকবেন না যতটুকু দরকার ঠিক ততটুকু আমরা অনেকে আসলে মাহফিলে অভিযোগ আর অভিযোগ মাঝে মাঝে জার্নির কারণে পিঠে ব্যথা মাথাও কাজ করে না শুধু শুনি চুপচাপ থাকি জবাব দেই না অনেকে বলে এত ফোন দেই এত অহংকার কেন আপনারা ফোন ধরেন না ফেসবুকে মেসেজ দেই মেসেজটাও কেন দেখেন না ভাই গো ফোন কেমনে ধরতাম আর আপনার মেসেজের রিপ্লাই কেমনে দিতাম পড়াশোনা কইরা মানুষের সামনে কথা বইলা পরিবারকে টাইম দেওয়ার পরে একটু নিজের বিশ্রামের জন্যই টাইম পাওয়া যায় না ব্যস্ত থাকবেন পড়াশোনা করেন গবেষণা করেন ফেসবুকে বেশি সময় না দিয়ে পড়াশোনায় মনোযোগ দেন চাকরির পেছনে ছুটতে ছুটতে তার জীবন শেষ উদ্যোক্তা হওয়ার মনোভাব নেন ছোট্ট একটা ব্যবসা আরম্ভ করে দেন দেখবেন প্রতিষ্ঠিত হয়ে যাবেন ইনশাআল্লাহ নাম্বার 9 বাঁচতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে তাকওয়া মানে হলো আল্লাহর ভয় যদি কোনো যুবকের ভেতরে এই জিনিসটা চলে আসে সে যদি সব সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভয় করে সকল গুনাহ থেকে তাকে বাঁচিয়ে দিবেন কি 10 এবং সর্বশেষ হলো যদি আপনার চরিত্র ভালো রাখতে চান একাকিত্বকে বিলীন করেন কারণ একা একা থাকলে শয়তান বেশি ধরে ওই যে একটা কথা আছে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা যাদের একা থাকার অভ্যাস আছে এদের চরিত্র কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় শয়তান ধোকা দেয় এই জন্য ইন্টারনেটে বেশি সময় না দিয়ে এলাকার যুবকদের সাথে বিকালবেলা খেলাধুলা করেন ইসলামিক সোসাইটিতে যোগ দেন ইসলামিক সোসাইটির যুবকদের সাথে যোগ দিয়ে তারা কত ভালো ভালো কাজ করে তারা আজকে আমাকে জানিয়েছে স্কুল কলেজে অনেক ছেলেমেয়েরা পড়ে তাদের বই খাতা তো দেওয়া লাগে না স্কুল কলেজ থেকে দিয়ে দেয় কিন্তু অনেকে ফিস দিতে পারে না বেতন দিতে পারে না এরকম দরিদ্র ছেলে মেয়েদেরকে তারা সহায়তা করে এই ছেলেগুলো মাহফিলের আয়োজন করেছে একটা মাহফিল আয়োজন করা সুজা না বহুত কষ্ট 2 মাস 3 মাস কষ্ট করা লাগে এই যে তারা মাহফিলে সময় দিল এই সময়টা মাহফিলে না দিলে কিন্তু মাথার ভিতরে খারাপ চিন্তা আসতো তারা হয়তো মাঝে মাঝে ব্লাড ক্যাম্পেইন করে ফ্রি চিকিৎসা ফ্রি মেডিকেল ক্যাম্প হয়তো তারা মাঝে মাঝে আরো বিভিন্ন সামাজিক উদ্যোগ এতিম মেয়েদের বিবাহ দেয় আরো অনেক সামাজিক কাজ করে আপনি এই ধরনের ছেলেদের সাথে এদেরকে বন্ধু বানিয়ে এদের সাথে থাকেন অথবা আপনি দাওয়াতি কাজে সামিল হন দাওয়াতি কাজে যুক্ত হয়ে যান যারা দিন কায়েমের আন্দোলন করে দিনের পথে মানুষকে ডাকে কোরআনের পথে ডাকে তাদের সাথে হয়ে যান দেখবেন কোরআনের পথে থেকে মানুষকে দাওয়াত দিলে অশ্লীলতার খারাপ কাজের চিন্তা করারও আপনি সময় পাবেন না যুব সমাজ ধ্বংসের কারণও বলছি 10টা বাঁচার উপায় বলছে কয়টা আরো আছে আপনাদের চিন্তা যত্ন আর অনেকে ওই হয়তো অনেক কিছু আসছে আমি তো আর 1.5 ঘন্টা এত কিছু 2 ঘন্টা এত কিছু বলতে পারবো না সংক্ষেপে যেগুলো বেসিক মৌলিক বলা দরকার সেগুলো বলেছি আমার চাচারা আমার শ্রদ্ধেও চাচারা রাগ করবেন না যে আজকে সব ওয়াজ যুবকদের হয়ে গেছে আসলে যুবকরা চেয়েছে এই বিষয়ে যেন আমি কথা বলি আপনারা রাগ করবেন না এখানে যুবকরা আপনাদের ছেলে আপনাদের ভাতিজা তারা যদি ভালো হয়ে যায় আপনারা খুশি না ভেজা এই ছেলেগুলো ভালো হয়ে গেলে তারা আপনাদের জন্য দোয়া করবে তারা নামাজি হয়ে গেলে আপনারাই বেনিফিটেড হবেন আমার যুবক ভাইদেরকে বলবো আসুন নিজেদের চরিত্র সম্পর্কে সচেতন হই নিজেকে আল্লাহওয়ালা বানাই পরহেজগার বানাই একটা পয়েন্ট বলেছি তাকওয়া এই গুণে যদি আমরা গুণান্বিত হয়ে যেতে পারি আর কিছু দরকার নেই আমাদের চরিত্র ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের চরিত্র হেফাজতের তৌফিক দান করেন